किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शरुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदा व कुल्लु बिदातिन दलालाह व कुल्लु दलालतिन फिन्नार। सलामु আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ। গতদিনের কথাটা ছিল যে সহিহ মুসলিমের একটা হাদিসের দিয়ে সম্ভবত বা তার আশেপাশে আমরা শেষ করছিলাম, যেখানে আদমকে যখন আল্লাহ সৃষ্টি করে রাখছিলেন জীবনবিহীন অবস্থায় যখন তাকে রাখছিলেন, সেই সময়টায় জীবন বা রুহ দেওয়ার আগে তখন ইবলিস গিয়ে তাকে ইন্সপেক্ট করছে। ইন্সপেক্ট করে সে দেখছে যে ঈশের ভিতরটা হলো, আদমের ভিতরটা ফাঁপা, যেটা আমরা বলতেছিলাম গতদিন। তো ফাঁপা দেখে সে বুঝছে যে এ কি হবে, এর এ এমনভাবে সৃষ্টি হয়েছে যে সে তার নিজের উপর কন্ট্রোল থাকবে না এবং তাকে খুব ইজিলি রিসিভ করা যাবে, ইজিলি ইনসাইট করা যাবে, এক্সাইট করা যাবে ইত্যাদি। তো তখন সে, এর আগে আমরা একটা পড়ছি যে সে বলছিল যে আই শিওরলি উইল ডিসওবে ইউ অ্যান্ড ইফ আই এম গিভেন মাস্টারি ওভার ইউ আই উইল ডিস্ট্রয় ইউ, তোমাকে আমি ধ্বংস করে দিব আগে বলছিল। তো সেটা সেই জিনিসটাই সে পরবর্তীতে আবার ই করছে, যখন তাকে সবাইকে, যখন আল্লাহ বললেন, যখনকার ফেরেশতা এবং ইবলিস সহ সবাইকে যখন বললেন সেজদা করতে আদমকে, তখন সে বলল আই এম বেটার দ্যান হিম, ইউ ক্রিয়েটেড হিম ফ্রম ফায়ার অ্যান্ড ইউ ক্রিয়েটেড মি ফ্রম ক্লে, তাকে তুমি, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করছো এবং তাকে তুমি মাটির থেকে সৃষ্টি করছো, আমি তার চেয়ে বেটার। এখনও দুনিয়াতে যত ফিতনা, যত ঝগড়া, যত মারামারি, তার পিছনে এই এই সেন্টেন্সটাই আছে, আনা খায়রুম মিনহু, মানে আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এটাই আমাদের ভিতরে হিংসা, বিদ্বেষ এবং মারামারি, কাটাকাটি, ইভেন স্কলারদের ভিতরে, ইভেন সকল আলেমদের ভিতরে দেখেন আপনি এটাই চলতেছে। এই দেখেন না, এই যে ওয়াজ টোয়াজ যখন হয় গ্রাম বাংলায়, একজন ওয়াজ করে গেল তো তার কথাটা পছন্দ হয় না, তার একজন এসে বলতেছে যে হ্যাঁ বেটা কি জানে আমি, এটা হচ্ছে আর কি, মানে আনা খায়রুম মিনহু, না এটা এটা ওরা উপরে ছেড়েন না, এই জিনিসটা ও হ্যান্ডেল করার জন্য এফিশিয়েন্ট না। আচ্ছা যাই হোক, মোটামুটি করছে তো ভালোই, যতটুকু আমি আশা করছিলাম তার চেয়ে ভালো করছে আর কি। আচ্ছা, এরপরে যেটা, শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে তার প্রাইড বা অহংকারের জন্য, এবং সে প্রমিস করছে আল্লাহর কাছে, সে আল্লাহর কাছ থেকে ওয়াদা নিছে যে তাকে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ হায়াত দিবেন বা বাঁচতে দিবেন, সে যেন ওই করে, মানে সে যেন এখানে বলছে যে হি সেড ডিপ্রাইভ মি টিল দ্য ডে ওয়েন দে আর রেজড ফ্রম ডেড, ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দেন যেদিন তাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, দে বলতে আমাদের। হি সেড ইউ আর অফ দোজ হু আর রিপ্রাইভ, দেওয়া হলো তোমাকে, আল্লাহ বলছেন, আল্লাহ গ্র্যান্ড করছেন যে দেওয়া হলো তোমাকে, ঠিক আছে, অবকাশ দেওয়া হলো তোমাকে। সুরা আরাফ 14-15 নম্বর আয়াত যেটা মাত্র পড়লাম, এরপরে সুরা আরাফে এই জিনিসগুলো ইনফ্যাক্ট একটু ডিটেলসই আসছে, এই এই ব্যাপারগুলো ডিটেলস আসছে সুরা আরাফে। অন্য সুরায় ধরেন এর আগের সুরাগুলো, আরাফ তো 7 নম্বর সুরা, এর আগের যেগুলো আছে সেগুলো ধরেন একটা একটা হয়তো টাচ করে যাওয়া হয়েছে, কিন্তু সুরা আরাফে ডিটেলস আসছে এইভাবে। বাকারে আসছে একটু অল্প, যাই হোক। এরপর একটা আয়াত, সেটা হচ্ছে যে আমাকে যখন আপনি বিপদগামী করলেনই, সে কিন্তু আল্লাহকে ইয়ে করতেছে, আমাকে যখন আপনি ধ্বংস হয়ে যেতে দিলেন বা বিপদগামী করলেন, আমি সিরাতুল মুস্তাকিমের উপর তাদের জন্য অ্যাম্বুশ করে থাকবো, অপেক্ষা করে থাকবো কেন, তাদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে সরানোর জন্য, ডিসিভ করার জন্য, প্রতারণার জন্য। দেন আই শ্যাল কাম আপন দেম ফ্রম বিফোর দেম, ফ্রম বিহাইন্ড দেম, ফ্রম রাইট অ্যান্ড ফ্রম দ্য লেফট, উপরটা বাদ দিছে খালি, এটা কিন্তু আমার একটা, আমার ধারণা ছিল না। আমি এদিন কথা বলতে গিয়ে, আমার তো মনে হয় সবই বলছে বোধ হয়, মানে বেশ কয়েক বছর আগের কথা, বলতে গিয়ে ডান বা সামনে পিছে বললেও, মানে আমার মনে হচ্ছে উপরটাও বলা হয়েছে, পরে দেখলাম যে না উপরটা বলা হয়নি, কারণ উপরটা মানে যারা ই করেন এটাকে, মানে যারা ইন্টারপ্রেট করেন, যে যারা ব্যাখ্যা করেন, তারা বলেন যে উপরটা স্পেসিফিক্যালি লিঙ্ক টু আল্লাহ, এই জন্য উপর থেকে সে অ্যাম্বুশ করার কথা বলে নাই, সামনে পিছনে ডাইনে বায়ে অপেক্ষা করে থাকবে বা সব দিক থেকে আসবে সে মানুষকে বিপদগামী করার জন্য, শুধু উপরটা বলা হয় না এখানে। অ্যান্ড ইউ উইল নট ফাইন্ড, আল্লাহকে বলতেছে ইউ উইল নট ফাইন্ড মোস্ট অফ দেম
বিহোল্ডিং আর বিহোল্ডেন টু ইউ, মানে বেশিরভাগকে পাবেন যে আপনার আপনার কথা শুনতেছে না বা আপনার আপনার কথা মতো বা আপনাকে আপনাকে অ্যাটেনশন দিচ্ছে না, সোজা কথা, মানে যেটুক দেওয়ার কথা। যাই হোক, দিস লেটেস্ট স্টেটমেন্ট অফ হিজ শোজ দ্য হাউ গ্রেট উইল বি হি স্ট্রাগল টু মিসলিড দ্য অফস্প্রিং অফ অ্যাডাম, মানে তার হিংসা, তার আদাওয়াত যেটাকে বলি আমরা অনেক সময়, মানে শত্রুতা যেটা, কত গ্রেট থাকবে এই আদম সন্তানদের জন্য, এটাই তার শেষ স্টেটমেন্টটাতে বোঝা যায়। এই যে শেষ যেটা বললো যে আমি ডানে বায়ে সামনে পেছনে সব দিক থেকে তাদেরকে ই করার চেষ্টা করব। জামাকশারি তার তফসিরে বলেন, হি উইল কাম টু দেম ফ্রম অল ফোর ডিরেকশনস অ্যাজ দ্য এনিমি ইউজুয়ালি ডাজ, সাচ এজ হি স্নিকিং হুইসপার্স টু দেম, হি উইল এনটাইস দেম ইন এভরি ওয়ে দ্যাট হি ক্যান, অ্যাজ ইন দ্য কোরআনিক স্টেটমেন্ট, যেখানে বলছে এটা জামাকশারি। জামাকশারি কিন্তু খুব বড় একজন স্কলার ছিলেন, বাট আনফর্চুনেটলি মোতাজিলা ছিলেন, মোতাজিলা স্কুলের ই ছিলেন আর কি, কিন্তু খুব বড় ই ছিলেন ওনার। এবং যারা ওই লেনের ই করে, হঠাৎ করে মনে হলো বলতেছি আপনাদের, যেমন মোহাম্মদ আসাদ তো নিয় মোতাজিলা, মোহাম্মদ আসাদের ওই যে মেসেজ অফ দ্য কোরআনে দেখবেন মানে মানে ঘন ঘন জামাকশারির কথা আসছে। জামাকশারি এমনি ই ছিলেন বাট মোতাজিলা ছিলেন আর কি। যাই হোক, এইখানে এই জন্য আপনাদের জন্য একটা কশন, ওয়ালাইকুম সালাম, আজকে আমরা তো সূর্যকুন বাইদে উঠছে নতুন, আমরা মনে আছে তাহলে আপনার সালাম তো এই জন্য এইসব বইগুলো যখন পড়বো, জামাকশারি শুনে আপনারা পরের দিন জামাকশারি একটা কিছু পায় মনে করেন আট বাপের, এটা তো ওইখানে শুনছিলাম হালাকায় না, মানে এটা কশনের জন্য বললাম কিছুটা। অনেক বড় স্কলার কিন্তু মোতাজিলা ছিলেন, এরকম আরো আছেন, ফখরুদ্দিন আল রাজি যেমন অনেক বড় ই কিন্তু লাইনে সমস্যা ছিল আর কি। এগুলো জানা উচিত কেন, মানে হোলসেল যেন আমরা এগুলো না গেলি আর কি। মোহাম্মদ আসাদ, অনেক মোহাম্মদ আসাদের বইতে আজকেও পড়লাম আমি, ওইখানে ওই ইসে এইখানে ক্রস রোড পড়িনি আমরা, ইনশাল্লাহ পড়বো। এখানে কি সালাদ পড়লাম নাকি আমরা, সালাদ পড়ি নাই, রসুলের সালাদ, এটা পড়বো ইনশাল্লাহ। তো মোহাম্মদ আসাদ অনেক বড় একজন মানুষ, কিন্তু মোহাম্মদ আসাদ নিয় মোতাজিলা, এইটা না জেনে হোলসেল যদি আপনি গিলতে শুরু করেন তাহলে দেখেন ওইগুলো ওইগুলো ই করলেন আর কি। এই জন্য আমরা আমি একটু বলে দিই, মানে আউট অফ দ্য ওয়ে গিয়ে বলে দিলাম আপনাদের যে জামাকশারি হচ্ছেন মোতাজিলা ইসের। তারপরে উনি বললেন যে একটা আয়াতের কথা বলতেছেন জামাকশারি, অ্যান্ড এক্সাইট এনি অফ দেম হুম ইউ দেম হুম ইউ ক্যান উইথ ইউর ভয়েস অ্যান্ড আর্জ ইউর হর্স অ্যান্ড ফুট এগেনস্ট দেম অ্যান্ড বি পার্টনার ইন দেয়ার ওয়েলথ অ্যান্ড চিলড্রেন অ্যান্ড প্রমিস দেম শয়তান প্রমিসেস দেম অনলি টু ডিসিভ। এইখানে দেখা যাচ্ছে এই এই আয়াতটা দিয়ে উনি বলছেন যে কত দিক দিয়ে কতভাবে আপনাকে ই করবে, কী দিয়ে বলছে যে আপনার ওয়েলথে এবং আপনার বাচ্চাতে সে পার্টনার হবে। এটা কিন্তু খুব খুব কঠিন একটা কথা, আমাদের ঘরে ঘরে কিন্তু আমাদের বাচ্চার ব্যাপারে শয়তান পার্টনার হয়ে গেছেন অলরেডি, অলরেডি আমাদের বাচ্চারা অর্ধেক শয়তানের কথা শুনে অর্ধেক বাপ মার কথা শুনে আছে না। এবং ওয়েলথের আমরা পরে দেখবো যে ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাইকে শয়তান জন্মের সময় ছুঁইছে, ছয় টাচ করে আর দেখবো আমরা পরে। ঈসা আলাইহিস সালামকে করে নাই কারণ তার নানি তার জন্য দোয়া করছিলেন, তাকে ওই দোয়াটা আল্লাহ গ্র্যান্ড করছেন। এছাড়া সবাইকে টাচ করে, টাচ করে একটা কথা আর সবাইতে, আর যে শেয়ার যেটা বলতেছেন এটা কি, মানে জানেন যে আমি আগে বলছি যে আমরা যেমন যেভাবে চলা উচিত, যেভাবে হাজব্যান্ড ওয়াইফ থাকা উচিত, এভাবে আমরা থাকি না, এভাবে চলি না, এই জিনিসগুলো মানি না, দোয়াগুলো করি না, আল্লাহর কাছে প্রোটেকশন চাই না, সো আমাদের ওয়েলথে এবং আমাদের সন্তান সন্ততিতে তার শেয়ার হয়ে যায়। এবং আমি ঘরে ঘরে এখন দেখবেন বাংলাদেশে ঘরে ঘরে আছে না শেয়ার, এই পেপারে খুললে যা দেখেন আর কি, ওয়েলথেও শেয়ার থাকবে। ওয়েলথে শেয়ার থাকবে দুই দিকে, একটা হলো কনজিউমের কনজিউমের দিক দিয়ে থাকবে, আর্নিং এর দিক দিয়ে থাকবে। কনজিউমের দিক দিয়ে কি, আল্লাহর নাম নেয় বিসমিল্লাহ নিয়ে কজন খায়, আজকালকার দুনিয়া তো এটা সেকেলে হয়ে গেছে, এই যে রেডিসন ফেডিসন যেগুলো মানে কি বুফে টুফে, আল্লাহর নাম নিয়ে কজন খায়, আল্লাহর নাম নিয়ে ঘরে ঢুকে কে, মানে কিভাবে শেয়ারগুলো আসবে, আল্লাহর নাম নিয়ে ঘরে না ঢুকলে শয়তান আমরা পড়ছি না, শয়তান বলে যে তোমার তো আজকে রাত্রের জন্য থাকার ব্যবস্থা হয়ে গেছে, তারপরে যদি আল্লাহর নাম নিয়ে না মানে না খান তখন বলে যে থাকারও হয়েছে ডিনারেরও ব্যবস্থা হয়েছে। সো এইগুলো এইভাবে আপনার ইসে তার শেয়ারিং চলে আসে। যাই হোক, হ্যাঁ অপচয় তো আপনার একটা হচ্ছে খরচে হবে, একটা আর্নিংয়ে হবে, আর্নিংয়ে হবে, আর্নিংয়ে তো আপনার বড়টা হয় আসলে আর্নিংয়ে, আমি মনে করি আপনাকে ই করে যে এটা না হলে তুমি কেমনে চলবে, ভয় দেখায় আপনাকে, ভয় দেখায়। আবার ওই যে হাসে যখন মানুষ, রসুল একটা হাদিস আসবে হয়তো,
যে মানুষ যখন রিজেকের জন্য দিকবিদিক শূন্য, জ্ঞান শূন্য হয়ে দৌড়াদৌড়ি করে, তখন শয়তান হাসে। শয়তান হাসে, এটা মনে, এটা বলে যে এরা যদি জানতো যে এর এর রিজিক ফিক্স, তাহলে এই এই পেরেশানিটা তার হইতো না, বা এইভাবে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটাছুটি করতো না। আজকে আমার এক তবলিগি ভাই আছে, ও বলে যে মতিঝিলের উপর থেকে যদি একটু তাকায় দেখেন নিচে একটা ওয়ার্কিং ডেতে, দেখুন পিলপিল করতেছে মানুষ, কারো কোনো সময় নাই, দৌড়াইতেছে, 100 বছর পরে এই একটা লোকও নাই এই দুনিয়ায়। তাহলে কিসের জন্য তারা এই পেরেশানিটা করতেছে? একটা লোকও থাকবে না যাদের আপনি দেখতেছেন। তাহলে এই মুভমেন্ট, এই পেরেশানি, এই চিল্লাচিল্লি, এই ঝগড়া, বুঝছে না কে কার আগে গাড়ি রাখছে, কোথায় রাখছে, এই মেয়ে লাগাই দিছো, তারপরে আছে না রিক্সাতে, আপনারা খালি দেখবেন রাস্তায় যাইতে যেতে খালি দেখবেন যে হাও মানে মানে অদৃশ্য দাঁত নখ মানুষের বাইর হয়ে আসতেছে। কি বেসিক কারণটা কি? রিজিক। কিন্তু বেসিক যদি চলে যান, কার আগে কে যাবে গাড়ি দিয়ে, কি কি দরকার, যাওয়ার দরকার কি আগে? রিজিক। কিন্তু ঝগড়া, রিক্সাওয়ালা 5 টাকা কম দিচ্ছেন, 2 টাকা বেশি দিচ্ছেন, বেসিক কি? রিজিক। কেউ বিশ্বাস করে না যে রিজিক আল্লাহর কাছ থেকে আসে, এবং ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে, এবং শয়তান তাদেরকে করায়, এটা করায়, আবার নিজে দেখে হাসে যে এ যদি জানতো যে এর এ কি খাবে, এটা ফিক্সড, তাহলে সে এরম দৌড়াদৌড়ি করতো না আর কি। আপনি আমি সবাই ইনক্লুডেড এখানে। আল্লাহ ওয়ার্নিং টু আস কনসার্নিং শয়তান, এই এই পার্টিকুলার চ্যাপ্টারটাই হচ্ছে এনিমিটি নিয়ে, এবং এনিমিটি যে কত ব্যাপক, অনেক ব্যাপক, এটা দেখি না বলে আমরা রিয়েলাইজ করি না, এবং আল্লাহ এটা আমাদের থেকে হিডেন রাখছেন। দেখলে আপনার মানে জীবন ধারণই অসম্ভব হইতো আর কি, এত ব্যাপক এই এনিমিটিটা। মানে কোনো একটা স্কোপ সে বা তার ইরা ছাড়বে না টু টু। এবং দেখেন এই যে ঘরে ঘরে এই যে দাম্পত্য কলহের কিন্তু একটা মেইন রিজন হচ্ছে শয়তান, শয়তান বা শায়াতিন আর কি, ডেভিলস, এটা মেইন রিজন, এটা আমরা অনেকে রিয়েলাইজ করি না। এবং আপনারা অন্য হাদিসে শুনছেন, মানে খুতবায়, জুমার খুতবায় বা ইশা হয়তো শুনছেন, মানে সালাম, অন্য হাদিসে হয়তো শুনছেন যেখানে বলছে যে বলছেন যে ওই রিপোর্টিং হয় শয়তানের কাছে, সারাদিন কি করলা, রিপোর্টিং হইলে সে সবচেয়ে স্যাটিসফাইড হয় যখন সে বলে যে একটা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে গন্ডগোল লাগাই দিয়ে আসতে পারছি আর কি। মানে এটা হলো তার খুব বড়ই, মানে আমাদের মাথায় আসে না জিনিসটা, কিন্তু আসলে ঘরে ঘরে আসে না আপনার। এখন তো আমার মনে হয় দাম্পত্য কলহ নাই এরকম ফ্যামিলি ধরেন 1%ও পাওয়া যাবে কিনা, খুব ডিফিকাল্ট, স্পেশালি নাগরিক জীবনে। আমি বলতেছি গ্রামের কথা আমি বলতেছি না, বা রিলিজিয়াস কমিউনিটি কোথাও থাকলে সেটা অন্য জিনিস, কিন্তু যেখানে সাবমিশন নাই, যেখানে অর্ডারটা মানতে পারে না যে আল্লাহ যে কতগুলো সাবমিশনের অর্ডার করে দিয়েছেন, একটা হচ্ছে তার কাছে, দেন বাবা মার জন্য আমাদেরকে ই করছেন বাবা মার কাছে সাবমিশন, আরটা হচ্ছে ধরেন স্টেট বা উলিল আমর যাদেরকে বলছেন তাদের কাছে সাবমিশন, ধাপ আছে, ধাঁচ আছে, কিন্তু আরেকটা হলো হাজব্যান্ডের কাছে ওয়াইফের সাবমিশন। এই জিনিসটা যেখানে নাই সেখানেই কিন্তু সমস্যাটা হবে, এবং ঘরে ঘরে আজকে হচ্ছে আর কি। দাম্পত্য কলহ ছাড়া ফ্যামিলি আমি খুব রেয়ার মনে করি, আমাকে টু সাম এক্সটেন্ট, যেভাবেই যে ফর্মে হোক খুব রেয়ার। যাই হোক, সুরা আরাফ যে একটু আগে বললাম যে সুরা আরাফে শয়তানের কথা অনেক ডিটেলস আছে, অনেক বেশি আছে, এখানেও আল্লাহ সাবধান করে দিচ্ছেন, ও চিলড্রেন অফ আদম, লেট নট শয়তান সিডিউস ইউ। সিডিস ইউ মানে ডিসিভ করা, প্রতারণা করা, আপনাকে ধোকা না দেওয়া, আপনাকে একটা জিনিস দেখায় একটা জিনিস করানো। তারপরে আরেকটা সুরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, দ্য ডেভিল ইজ অ্যান এনিমি ফর ইউ, সো ট্রিট হিম অ্যাজ অ্যান এনিমি। আমাদের বলতেছেন সে তোমাদের শত্রু, এবং তাকে শত্রু হিসেবে ট্রিট করো। এরপরে আসতেছে শয়তান আমাদের পূর্ব পিতা, যে আদি পিতা যাকে আদম আলাহ সালামের কথা বলতেছেন, তাকে তার জাহান্নাম, জান্নাত থেকে বের হওয়া, বহিষ্কার হওয়া, এবং আল্লাহর লানতের কারণ বলে মনে করে, তার সবই শেষ এরকম বলে মনে করে আমাদের আদি পিতাকে। সুতরাং সে সেই রিভেঞ্জটা নিতে চায়। এটা কিন্তু মানুষের ভিতরে আছে, খালি শয়তানের ভিতরে আছে তা না। অনেক মানুষ দেখবেন যে কেউ একজন তাকে, বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখবেন যে ধরেন তার জমিটা নিয়ে নিছিল, অথবা এই ধরনের কোনো ব্যাপার, সেটা ভুলতে পারে না, সেটা ভুলতে পারে না, এবং তার ব্লিড মানে হার্ট ব্লিড করে, এবং সে বংশ পরম্পরায় শত্রুতাটা পোষণ করে। গ্রামে এইখানে আছে অমুকের দাদা আমার এই করছে, আমার দাদার কাছ থেকে এইভাবে এটা নিছিল, এটা করছিল, এটা করছিল, চলতেছে আর কি। শয়তানের সেই ব্যাপারটা শয়তানের ভিতরে আসে। সুরা ইসরার এর আগেরটা পড়ছি আমরা, 61 নম্বর আয়, যেখানে বলছেন যে সরি 64 নম্বর আয়, যেখানে আল্লাহ বলছেন যে তোমাদের ওয়েলথ এবং তোমাদের ইসে বাচ্চায় তাদের তার শেয়ার হবে, বা শেয়ার নিবে, শয়তান শেয়ার করবে আর কি। এখন সুরা ইসরার 62 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হি সেড ডু ইউ সি দিস ক্রিয়েশন দ্যাট ইউ হ্যাভ অনার্ড অ্যাবাভ মি। আল্লাহরে বলতেছে, আল্লাহরে বলতেছে,
ইফ ইউ গিভ মি গ্রেস আনটিল দ্য ডে অফ রিজারেকশন আই উইল ভেরিলি সিজ হিজ সিড এক্সেপ্ট বাট এ ফিউ, মানে এর বংশ বংশধরকে আমি সিজ করব, কবজা করব, এক্সেপ্ট বাট এ ফিউ, অল্প কিছু ছাড়া, মানে যারা তোমার ই বান্দা তারা ছাড়া। আল্লাহ বলে দিচ্ছেন আমাদের সূরা ইসরার 62 নম্বর আয়াত। তারপর বলতেছেন যে the scholars who deal in matters related to behavior and conduct often discuss the shortcoming and weakness of humans, human souls. যারা মানুষের আচার আচরণ আখলাক নিয়ে ডিসকাস করেন যেসব স্কলাররা, তারা সবসময় মানুষকে উইক হিসাবে দেখান। ঠিক আছে, মানুষ উইক, আল্লাহ মানুষকে উইক হিসাবে বানাইছেন, কিন্তু তারা এনাফ স্ট্রেস দেন না তাদের চিরশত্রুর উপরে, মানে শয়তানের প্লটটা, শয়তানের ভূমিকাটা যে আমাদের লাইফে কত বড় বা কত সাংঘাতিক, এটার উপর কিন্তু এনাফ স্ট্রেস দেওয়া হয় না লেখালেখিতে, এটা বলতেছেন এই স্কলার। অলদো আল্লাহ ওয়ার্নস আস এগেনস্ট হিম অ্যাট মেনি ডিফারেন্ট প্লেসেস ইন দ্য কোরআন, যদিও আল্লাহ আমাদেরকে কোরআনের অনেক জায়গায় তার এগেনস্টে সাবধান করে দিচ্ছেন, কিন্তু সাধারণত যখন একটা চরিত্র গঠনের বই দেখবেন বা একটা ইসের বই দেখবেন, সেখানে কিন্তু আপনি ইটা দেখবেন না, মানে শয়তানের উপর স্ট্রেস করাটা দেখবেন না, যে শয়তান যে কত বড় এনিমি বা কত বড় ই বা আমাদেরকে প্রত্যেকটা সৎ কাজে বাধা হওয়ার চেষ্টা করবে, প্রত্যেকটা অসৎ কাজে আমাদেরকে এক্সাইট ইনসাইট এবং অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবে, এই জিনিসটা আন্ডার স্ট্রেস উনি বলতেছেন আর কি, ওমর আলাস্কার বলতেছেন যেটা আন্ডার স্ট্রেস। শয়তানের গোল কি? শয়তানের যদি মেইন মেজর গোল বলেন, আমাদেরকে জাহান্নামী করা হচ্ছে শয়তানের গোল, এটা আউট অফ হিংসা। আপনি দেখেন না যে আমি খাবো না অন্যরা খাইতে দিব না, এটা কিন্তু একটা মানে স্যাটানিক ই মানুষের ভিতরে। আমরা হয়তো গল্প বলি না যে ওই সিঙ্গাপুরে একটা জোক আছে, লেখালেখিতে লিখছি, সিঙ্গাপুরিয়ানরা বলে আর কি, এই সিঙ্গাপুরিয়ানরা বলে, আমি দেখি যে সবচেয়ে বেশি প্রযোজ্য বাংলাদেশিদের ব্যাপারে, যে ওই সিঙ্গাপুরে কাঁকড়া খায়, তো বলে যে কাঁকড়া বাজারে ই হইতেছে যে কাঁকড়ার মুখটা ওই যে পাতিলে রাখছে বা এসে রাখছে ওইটার বালতি, ওটার মুখটা ঢাকা, তিনটা এসে কাঁকড়া আছে তো আর একটা এসের মুখটা খোলা, তো মানুষে নাকি বাজারে গিয়ে জিজ্ঞেস করছে যে এটা এটা ঢাকা আর এটা খোলা ব্যাপার কি, বলে এটা ইন্দোনেশিয়ান, এটা মালয়েশিয়ান কাঁকড়া, কিন্তু এটা সিঙ্গাপুরিয়ান কাঁকড়া, বলে তাতে কি হয়েছে, বলে ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান গুলো পালায় যায় আর কি, কাঁকড়াগুলা ই করে বালতিতে উঠে পালায় যায়, আর এটা পালায় না, বলে না এটা তো সিঙ্গাপুরিয়ান, এটা একটা পালাইতে গেলে বাইগুলো ঠ্যাং দিয়ে উঠে নামায় ফেলে, বুঝছেন না, এটা হলো টিপিক্যাল মেন্টালিটি, স্যাটানিক মেন্টালিটি, যেটা মানে আমি যার নামে হয়েছে তুই যাবি কেন বেটা, মানে তুইও যাবি, তো শয়তান এই জন্য আপনাকে এই করবে, মানে তার তাহলে প্রধান গোল কি, আপনাকে জাহান্নামি করা, এটা হচ্ছে বলতেছেন প্রধান গোল। কোরআনের আয়াত থেকে আসছে হি ওনলি সামন্স হিজ ফ্যাকশন টু বি ওনার্স অফ দ্য ফ্লেমিং ফায়ার, তার তার গোলটা কি, প্রধান গোল হচ্ছে আপনাকে জাহান্নামি করা, শর্ট টার্ম গোল, এটা হলো গোল এন্ড এইমস, মানে আলটিমেট ই, শর্ট টার্ম সে কি করতে চায়, শর্ট টার্ম কি কি করতে চায় সে, একটা হলো আপনাকে শির্ক এবং কুফরে ই করা, ডিসবিলিফ কুফর, শির্ক হচ্ছে আইডোলট্রি, আইডোলেট্রি এবং কুফর এবং শির্ক, কি বলে শির্ক এবং কুফরে ই করা আপনাকে, কেন মানে এগুলো হলো শর্ট টার্ম দিয়ে সে লং টার্ম অ্যাচিভ করতে চায়। আমরা জানি যে যে মুশরিক যে কাফের সে চির জাহান্নামে, তাহলে আপনি যদি মুশরিক বা কাফের বানাতে চান আলটিমেট ওর ওই গোলটা হলো, মানে শর্ট টার্ম এটা দিয়ে লং টার্মটা অ্যাচিভ করবে। তো এখানে আল্লাহ কিছু সূরা হাশরের 16 নম্বর আয়াত আসতেছে অর দ্য লাইকনেস অফ শয়তান ওয়েন হি টেলস ম্যান টু ডিসবিলিভ বাট ওয়েন হি ডিসবিলিভস হি সে ভেরিলি আই এম ইনোসেন্ট অফ ইউ, মানুষকে সেই করতে চায়, অবিশ্বাসী বানাতে যায়, কাফের বানাতে যায়, কিন্তু যখন কাফের হয়েই যায়, আমরা একটা পড়ছি না ওই যে এক লোক ই করতেছিল গাছ কাটতে গেছিল, একটা গল্প এই বই থেকেই পড়ছি আমরা, তারপর শয়তান এসে বলছে তোমার 2টা দিনার দেওয়া হবে যদি তুমি না কাটো, তারপরে আরেকদিন যেদিন কাটতে আসছে সেদিন আসছে আর সেদিন আসছে দিনার পায় নাই দেখা, সেদিন আল্লাহর জন্য আসে নাই, এইটুকুই চায় সে, মানে কাজটা আপনার একই থাকুক, আপনি মসজিদে যাইতেছেন কিন্তু আপনি যাইতেছেন মানুষে দেখবে দেখে বা ইলেকশন জিতবেন দেখে, গাছটা একই কিন্তু জাস্ট ঘুরাই দিছে, ওই লোকের গাছ কাটা প্রথম দিন সে গেছিল কি গাছের পূজা করে মানুষে, এই জন্য গাছ কাটতে গেছিল যে শির্ক মূলোৎপাটিত করবে, শয়তান তারে বসে গাছটা কাইটো না 2টা দিনার নিয়ে যাও, তবে না আমার লাভ কি, বলে প্রতিদিন সকালে 2টা দিনার পাইবা, প্রথম দিন পাইছে, সেকেন্ড দিন পাইছে, থার্ড দিন পায় নাই, না পায় সে আবার ই নিয়ে আসছে, তো ওই দিন আর তার ই দেয় নাই, বলে আগের দিন ছিল তোমারটা আল্লাহর জন্য সেই জন্য আমি তোমারে রিসিভ করছি, কিন্তু আজকে তুমি দিনারের জন্য আসছে, আজকে তোমার ওইটা শেষ হয়ে গেছে, ওই আমল শেষ, তোমার আর আমার এখন পয়সা দেওয়ার কোনো দরকার নেই, তুমি এখন এমনি খারাপ আমলের উপরে আসো, মানে এরকম ছিল গল্পটা, আমি ভুলে গেছি, মানে এটাই ছিল এই আপনার জিস্টটা আর কি। তো যখন আপনি একবার কাফের হয়ে গেলেন তখন সে বলবে আই এম ইনোসেন্ট অফ ইউ, যেটা এখানে বলছে
কিয়ামতের দিনও বলবে এখনো বলে সে, সূরা হাশরের 16 নম্বর আয়াত আমরা পড়লাম। এরকম আরো আয়াত আছে, মুসলিমের একটা হাদিস আছে এরপরে আমরা শুনি। আসলে এই বইগুলো পড়লে কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিসে আসবে, গল্প খুব বেশি নাই আর। এই জন্য এই জন্য এখানে কোন গ্লাস আছে, এই জন্য কারো কারো কাছে হয়তো জিনিসটা ই লাগবে, কারো কারো কাছে জিনিসটা হয়তো একটু বোরিং লাগতে পারে, খালি কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন। ও আচ্ছা, আমার গ্লাস এখানে আছে ভাই, এই ভাই শফিউল্লাহ ভাই যদি দয়া করে একটু, হ্যাঁ এটি দিয়ে দেন, অল্প একটু দেন, অল্প একটু হাফ দেন বেশি। আমি আবার মানে স্বভাবগতভাবে বাইরে কোথাও টয়লেটে যাই না, খুব রেয়ার আর কি। ধরেন জীবনে 0.01% গেছে কিনা কোনো বাসায় বা বাইরে টয়লেটে, এটা মানে খেয়াল করেন আপনার বাসায়, খুব রেয়ার। কিন্তু এখানে যত আসা হয় আমার সেই তুলনায় খুব রেয়ার, সেটা আমি ওইরকমই রাখতে চাই। হ্যাঁ, কিডনির জন্য এটা খুব সুবিধাজনক জিনিস না। যেমন আমি কালকে সিলেট যাবো ইনশাল্লাহ, একদম এইখান থেকে গ্রিন রোড থেকে টিকরপাড়া, এর ভিতরে আল্লাহ ইনশাল্লাহ মানে ই করেন, মানে ওইভাবে মিটার থাকে পানিটা আর খাওয়া, আলহামদুলিল্লাহ। মানে এটা কিডনি নষ্ট না করতে পারলে তো ভালো জিনিস, কারণ আপনারা যেগুলো গণ জায়গাগুলো যেগুলো গেছেন, যে ইনফিন হাইওয়ে ইনফিন আছে না, এগুলো টয়লেটগুলো দেখেন কি অবস্থা, মানে এগুলো তো যাই হোক এটা আমাদের ডিসকাশনের ই না। মুসলিমের হাদিসটা আমরা পড়ি, ও পিপল আল্লাহ হ্যাজ কমান্ডেড মি টু টিচ ইউ দ্যাট উইচ ইউ ডু নট নো উইচ হি হ্যাজ টট মি টুডে ইট ইজ দ্যাট এনি বাউন্টি উইচ আই হ্যাভ কনফার্ড আপন ইউ ইজ লফুল ফর দেম আই হ্যাভ ক্রিয়েটেড মাই সার্ভেন্ট উইথ ন্যাচুরাল ইনক্লাইনেশন টুয়ার্ডস মাই ওয়ার্শিপ। আল্লাহ বলতেছেন হাদিস কুদসি, বাট দ্য ডেভিলস টার্ন দেম অ্যাওয়ে ফ্রম দ্য রাইট রিলিজিয়ান। আমি যে নিয়ামত দিছি এগুলো সব লফুল তোমাদের জন্য, আমি আমার বান্দাদেরকে ফিতরাতের উপর ই করছি, ন্যাচুরাল ইনক্লিনেশন মানে ফিতরাত যেটাকে আমরা বলি, ভালোটাই আপনি চাবেন। এখনো কিন্তু যত এই এত আমরা অনাচার অবিচার দেখতেছি, তারপরেও কিন্তু দুনিয়ার বেশিরভাগ মানুষ ভালো, এটা হচ্ছে আহলে সুন্নাহ জামার স্ট্যান্ড। দুনিয়ার বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ আপনার আপনার ভিসিনিটির বেশিরভাগ মানুষ কিন্তু ভালোর দিকে ইনক্লাইন, হয়তো পারফেক্ট না কিন্তু ভালোর দিকে ইনক্লাইন, ভালোটাই তারা পছন্দ করে। এখনো কি এই যুগেও দেখেন আপনি, আপনি কত গবেষণা চলতেছে কে রাইট কে রং কে সত্য কে মিথ্যা, একটা গ্রামের লোককে গিয়ে বলেন যে হাসিনা কি বলতেছে আর খালেদা কি বলতেছে, কোনটা ক্লোজ টু ট্রুথ, তাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় না, তারা ঠিকই বুঝে, ঠিক না? এত প্রপাগান্ডা, কিন্তু এত প্রপাগান্ডা এদিকে আপনার কত প্রপাগান্ডা চলতেছে না, মানুষ কিন্তু ঠিকই বুঝতেছে কি হচ্ছে, এখনো বুঝতেছে, খালেদাদের সময় বুঝছে, শেখ মুজিবের সময় বুঝছে, আইব খানের সময় বুঝছে, মানে ন্যাচুরাল ইনক্লিনেশনটা হচ্ছে ভালোর দিকে, ন্যাচুরাল যেটা, এটা স্কলারদের একটা মত যে এখনো দুনিয়ায় বেশিরভাগ মানুষের এটা ভালোর দিকে, মানে চাওয়াটা বা অন্তত ভালো লাগাটা ভালোর দিকে, ভালো লাগাটা ভালোর দিকে কিন্তু কম জিনিস না, মানে যে কোনো একটা জায়গায় একটা খারাপ জিনিস একটা ভালো জিনিস, আপনার মনটা ভালো লাগার দিকে থাকে এবং খারাপ লাগার এগেনস্টে থাকে, এটা কিন্তু একটা একটা চিহ্ন যে আপনি আপনার ভিতরে গুডনেস আছে। এখন তো বলতেছেন ডেভিলস শায়াতিন প্লুরাল, ডেভিলস টার্ন দেম অ্যাওয়ে ফ্রম দ্য রাইট রিলিজিয়ান অ্যান্ড হি মেক্স দ্য থিংস দ্যাট আর আনলফুল টু বি লফুল। প্লুরাল বললেন, তারপরে আবার হি বললেন, হি বলতে শয়তান, শায়াতিন প্লুরাল বলে আবার শয়তানের কথা বললেন, যে হি মেক্স দ্য থিংস দ্যাট আর আনলফুল টু বি লফুল, যেগুলো আনলফুল যেগুলো হারাম করছে আমি ওগুলো লফুল করে দেয়, মানে তাদের চোখে লফুল দেখায়। ব্যাপারটা তো তাই, আমাদের চোখে লফুল ই করে, আমাদের আমার নিজের বা আপনার আপনাদের আমরা অহরহ করতেছি এই জিনিস, নাউজবিল্লা আমরা আল্লাহর কাছে পানা চাই, বাট আমরা অহরহ করতেছি। ধরেন আমরা এই যে বিলবোর্ড গুলো নিচ দিয়ে যাইতেছি, আমরা মনে হচ্ছে কি আর করবো, মানে এই কি আর করবোটা কিন্তু মানুষের একটা বড় বড় এই কি আর করবো দিয়ে আমরা অনেক কিছুকে জায়েজ করে ফেলি। যেমন আমার এক জুনিয়র আসলো ওই দিন, জুনিয়র মানে আমার সাথে জাহাজে সেল করছে দুইবার, খুব ক্লোজ ছিলাম এক সময়, তার বউ তার শ্বশুর বাড়ি সব কিছুরই চিনি আমরা, তো ছেলের বিয়ের ই দিতে আমি বুঝতেছি ওই জন্য আসছে, ছেলেটা খুব ভালো, খুব ভালো ছেলে, ওর কথা আমি একটা বইতে ওর কথা লেখা আছে, আমার একটা বইতে লিখছি ওর কথা, যাই হোক মানে ছেলেটাকে ছেলেটা মানে ফিতরাতি ওরকম, তার ন্যাচারাল ইতেই ভালো, সে নামাজ পড়ে সবসময়। তো ওয়ালাইকুম সালাম, বিয়ে সম্বন্ধে বলার আগে আমি বললাম যে একটু দাঁড়াও আমি তোমার দুইটা কথা বলে নেই, ও বলার আগে আমরা কিন্তু এরকম বিয়ে এরকম বিয়ে এরকম বিয়ে যায় না, আর এরকম বিয়ে এরকম বিয়ে এরকম বিয়ে যাই। তখন দিচ্ছে হাইসা হাইসা বলছে স্যার আমার আপনি কইতে দিলেন না,
কুমিল্লা বাড়ি আর কি। আমি বললাম যে না, বলে দিলাম, বলে আমি তো স্যার এগুলা পারবো না এই করতে, কি আর করবে, মানে সেও মাথায় টুপি দিয়ে আসছে, তার বউ বোরখা পরে আসছে, মাথায় হিজাব আছে, কি আর করবো স্যার, মানে এখনকার দুনিয়া তো বুঝছেন, মানে এই যে দুনিয়া বইলে কি আর করবো বলতেছে, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, কি আর করবো বলে বলতে পারবো না, কি করতে হবে বলে আপনাকে পাঠানো হয়েছে এখানে, কি আর করবো বলে আমি একটা এই যে মেক থিংস লফুল, মানে আনলফুল জিনিসকে লফুল বানাই দেয়, সে কি করতেছে, মানে এটা এটা কি পারা যায়, বিয়া কোথায় হবে, বিয়া এই জায়গায় হবে, মেয়ে এক দুই অক্ষ নামাজ পড়ে ইনশাল্লাহ পড়বে বলছে, আর ওয়ালিমা কোথায় হবে, চীন মৈত্রীতে, ওইখানে তো সেপারেশনের কোনো সিস্টেমই নেই, মানে সে বলে দিল আর কি, আমাকে কি আর করবেন স্যার, কথা হলো চীন মৈত্রীতে হইতে হবে এটা কোথায় লেখা আছে, এরকম বিয়া হইতে হবে এটা কোথায় লেখা আছে, বুঝছেন না, মানে অ্যান অনওয়ার্ড, অন অ্যান্ড অন অ্যান্ড অন, যাই হোক, সে আমার এই লেকচার শুনবে না কোনোদিন আমি নিশ্চিত, এই জন্য বললাম আর কি, আর শুনলেও কিছু আসে যায় না, তার নাম আমি বলি নাই, কিন্তু আজকাল দেখি এগুলো কেমন কেমন ছড়াইছে, আজকাল বহু মানুষ কিন্তু এগুলো কথা জিজ্ঞেস করে আমার, বহু মানুষ, যেমন এই সফটওয়্যারটা এক মহিলা আমার কাছে ওই দিন চাইছেন যে আপনি যে কি কোরআনের একটা কি বলতেছিলেন ওইটা আমার দরকার, এই যে এই সফটওয়্যারটা, হ্যাঁ উনি এই এখানকার এই বাসারটা শুই না, উনি আমার কাছে ওই সফটওয়্যারটা চাইছেন, আমাদের হচ্ছে বড় মহিলা, মুরব্বী মহিলা, এটা কোথায় পাওয়া যাবে, তা আমি ওনার জন্য একটা দিলাম আজকে আসিফ মাহমুদের কাছে, ওনার কাছে যেন পৌঁছায় দেয়, তো আজকাল এগুলো দেখি বেশ শোনে আর কি, এবং এই জন্য আমাদের কেয়ারফুল হওয়া উচিত যে আমরা যেন লুজ কথাবার্তা না বলি, এবং স্পেশালি তাড়াতাড়ি বন্ধ করে নিশের পরে, এই শেষ হওয়ার পরে বন্ধ করলে তখন কী হয়, তখন আমাদের ঘরোয়া কথাবার্তা শুরু হয়, আঙ্কেল আমার এটা, আমার ওটা, আমার এটা শুরু হয়, তখন যেসব কথাগুলো হয় এগুলো আসলে এসে যাওয়া উচিত না, মানে গেছে কিছু কিছু এডিট করা যায়, কিন্তু কে করবে বসে এডিট, আমাদের তো আর প্রফেশনাল লোক নাই, আমরা তো এগুলো মার্কেট করি না যে এডিট করবো, তারপরে আপনারা একটু খেয়াল করেন, বুঝছেন, শুই না একটু পরটুকু উড়ায় দিন আর কি সোজা, এমনি অন্য এডিট কঠিন কিন্তু উড়ায় দেওয়া নাকি সোজা, মানে এমন কিছু লাগে না, যদি সে আপনাকে কুফর এবং শিরকে মানে ইনসাইট করতে না পারে, বা আপনাকে আপনাকে যদি প্ররোচিত না করতে পারে, তাহলে সে কি করে, এখানে স্কলারটা স্কিপ করে গেছেন, উনি বলছেন যে কবিরা গুনায় যায়, কবিরা গুনার আগে আরটা আসে, সেটা হলো আপনাকে বিদাত করাইতে চেষ্টা করবে, এবং এইখানে সে খুব সাকসেসফুল হয়, কারণ শিরক এবং কুফর যায় না কেউ কোনো মুসলিম করবে না, বা আল্লাহর কোনো বান্দা করবে না, আল্লাহর বান্দা বলতে যারা রিলিজিয়নের উপর আসে তারা করবে না, আপনাকে আপনাকে যদি আমি এখানে একটা দুর্গার মূর্তি দিয়ে বলি যে এটা আপনি সকাল বিকাল নম 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 করেন, আপনি করবেন না, কি বলে আপনার এনাম ভাই কি বলে, তাই না, কিন্তু আপনি যখন আপনার নিজের সেলফকে পূজা করেন, ওই সিনেমাটা দেখেন, ওই গানটা শোনেন, বুঝছেন না, নিজের হাওয়া হাওয়া যা বলে সেটা যখন আল্লাহর ইসের এগেনস্টেই করেন, তখন কিন্তু আপনি এটা যেহেতু গর্হিত অপরাধ আপনি বুঝেন না, বা আপনার ধরেন এই মিলাদটা শুনতে ভাল লাগে, ওই কাওয়ালিটা শুনতে ভাল লাগে, নাউজবিল্লাহ, আমি কয়দিন আগে ব্রিটিশ ইংল্যান্ডে থাকেন একজন জিয়াউদ্দিন সর্দার, ওনার কথা আমি অনেক জায়গায় বলছি, উনি একটা লেখছেন ইসলাম কি রসকসবিহীন, আমি দেখলাম এই ওয়েব ওয়েবসাইটের ওই যে ইগুলো ইওয়েব নাকি বলে ওই ইসে আসছে না, নিউজ নিউজ পেজগুলো আসছে যেগুলো থাকে আর কি, আমি অবাক হয়ে গেলাম, উনি বলেন যে আল্লাহ 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 কি আমাদের কানটা এমনি এমনি দিছেন, মিউজিকগুলা কি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করছেন, আমাদের পঞ্চেন্দ্রিয় দেওয়ার কি দরকার ছিল যদি আমরা একটু একটু কাওয়ালি একটু নাথ একটু হামদ একটু গান না শুনতে পারি, বুঝছেন, আজব লাগলো আমার কাছে, যে একটা জিনিস হচ্ছে যে ন্যাচারালি শব্দ শুনবেন আপনি, আপনি পাখির পাখির ডাক শুনবেন, আপনি ঝর্ণার আওয়াজ শুনবেন, আল্লাহ এই জন্য আপনি কান দিচ্ছেন, এবং এই জন্য নোট বোঝার ক্ষমতা দিচ্ছেন, যে কোকিলের ডাকটা চড়ুইয়ের ডাকের চেয়ে আলাদা আছে না, কিন্তু গান তো আপনারা জানেন না, গান তো আসলে ম্যাথমেটিক্স, গান যারা বানায় তাদের ভিতরে সামান্যতম ইমোশন নাই গান গান নিয়ে, এটার প্রমাণ আমি বলতেছি আপনাদের বিটোভেন, যে পৃথিবীর শ্রেষ্ঠতম সঙ্গীতকারদের একজন ছিল, সে কালা ছিল, কালা মানে একটা শব্দ সে শুনতো না কানে, কিন্তু সে আপনাদের সবাইরে নাচাই গেছে, সে শয়তানের ই ছিল, শয়তানের চর ছিল, সবাইরে নাচাইতেছে, এখনো ওই পোচানি শুনলে মানে আহা মানে বুকটা একদম ফাইটে যাইতেছে, কিন্তু সে কিন্তু কিছু শুনতো না, তাহলে সে কেমনে করছে এটা, এগুলো ম্যাথমেটিক্স, এই নোটের পরে এই নোট, এই নোটের পরে এই নোট দিয়ে, যারা গান সারে গামা পাদানি শিখছেন একটু বা শুনছেন বা একটা স্বরলিপির বই খুলে দেখেন, এগুলো ম্যাথমেটিক্স, এগুলো দিয়ে তারা বোঝে যে এটা কইলে আপনার ভিতরে এই ইমোশনটা তৈরি হবে, এটা কইলে বর্ষার ইমোশন তৈরি হবে, এটা কইলে আপনার প্রেমের ই আসবে আপনার ভিতরে, এগুলো ম্যাথমেটিক্স সব, আপনারা একটু পড়াশোনা করলে জানবেন যে এই যে ইংল্যান্ডের বাপ মারা কেন রক মিউজিকের ই করছেন, সিক্সটিজে রক মিউজিক যখন ই হয় বাপ মারা গিয়ে কমপ্লেন করছেন, গভর্নমেন্টের কাছে জিজ্ঞেস করছেন, অ্যাপিল করছেন এটা বন্ধ করতে, যে বিটলসরা যখন বাজাইতে শুরু করে কেন,
রক মিউজিকের যে বিটগুলো হয় এই বিটগুলো মানুষকে ল্যাক্স করে দেয়। এই পার্টি পার্টিতে গিয়া মেয়েরা হামাগুড়ি দিয়া অন্য একজনের বিছনা যাইতেছে আর কি। টিনেজের বাপ মা টিনেজারদের বাপ মারা এই জন্যই করেন, এই জন্য এখানে আপত্তি করছেন ইংল্যান্ডে বা আইসে। তারা বুঝছে, তখনকার ইংল্যান্ডের সোসাইটি বুঝছে যে এইগুলোর মিনিং কি। আইজও আপনার এই যে কতগুলো বিট আছে করতেছে, এইগুলা দিয়ে হয় কি মানুষের ভিতরে ল্যাক্সিটি চলে আসে। হ্যাঁ, আপনার আপনাকে লুজ করে দেয়। ল্যাক্সিটি মানে বুঝছেন না, মানে ঢিলা করে দেয় আপনার ভিতরে, আপনার ভিতরে মানে লজ্জা সরম সবকিছু হয়। এই জন্য দেখবেন যে ওই ইংল্যান্ডে আমেরিকায় যেসব পার্টিগুলো যারা গেছেন বা দেখছেন, আসলো সিঙ্গেল যাওয়ার সময় সব এক একজন একজন ঘরে চলে যেতেছে। কেন? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এই মিউজিকের আন্ডারে থাকলে, এই এই ইনফ্লুয়েন্সে থাকলে তখন আর কোনো কিছুর বাজ বিচার নেই। শয়তানের ইনস্ট্রুমেন্ট এগুলো। তো আমরা যারা একটু একটু বুঝি না, তারা মনে করি বা এটা কি সুকুমার বৃত্তি, নাথিং টু ডু উইথ সুকুমার বৃত্তি, এগুলোর ম্যাথমেটিক্স। হোয়াট সেলস, যেটা বিক্রি হবে, তারা এটারে ওই এ বি সি ডি ই এফ, ধরেন এ বি বি এ, এই একটা কম্বিনেশন, এ সি সি ডি একটা কম্বিনেশন, এইভাবে করে তারা এক্সপেরিমেন্ট করে যে কোনটা আপনি খাবেন, যেটা খাবেন ওটার বাজারজাত করে। এই বিটোভেন দিয়ে আমি বললাম যে যে লোক দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মিউজিশিয়ানের একজন, সে কালা ছিল, সে শুনতো না তার কি কি বানাইতে সেটা শুনতো না। তাইলে এটার জন্য আপনার কোনো সুকুমার বৃত্তির দরকার হয় না, আপনার বৃত্তিরই দরকার নেই কোনো, বুঝছেন না? তো মিউজিক হলো একটা বিজনেস, এটা দিয়ে আমরা যেন মনে না করি যে এটার জন্য আমরা ডেপ্রাইভ করতেছি। আর আমরা বলতেছি, তর্ক করতেছি কি, আমরা কি বলতেছি যে আল্লাহ কি কানগুলা এমনি দিছেন, মিউজিক কি এমনি দিছেন যদি শুনতে না করবেন? এরকম উনি আরো আর্গু করছে, মিউজিক নিয়ে আর্গু করছে, আঁকা আঁকি নিয়ে আর্গু করছে। আমি খুব অবাক হয়ে গেলাম, কারণ ওনাকে আমি অনেক বছর চিনি। উনি হলেন সেকুলার আতেল আর কি, ফরাদ মাজার মার্কা। ফরাদ মাজার যেমন আপনার সেকুলার ইসলামিস্ট আছে না, ইসলামের পক্ষে লেখে কিন্তু আসলে কমিউনিস্ট, যে ওদিন সর্দার হচ্ছে নি, এবং ওনার কিছু কিছু লেখা কিন্তু খুব ভালো, পোস্ট মডার্নিজম অ্যান্ড দ্য আদার, একটা আমি অনেক বইতে রেফারেন্স দিছি, এটা খুব ভালো বই কিন্তু। তারপরে আরেকটা হলো যে ওয়াই ডু পিপুল হেট আমেরিকা, এই বইটা কিন্তু খুব সুন্দর বই, এটা ওই সেপ্টেম্বর 11 পরে লেখা বই, খুব সুন্দর বই। আরেকটা বই আছে কি বলে নো নন সেন্স গাইড টু ইসলাম, এটা খুব সুন্দর বই। যেমন উনি একটা, ওনার কাছে আমি একটা জিনিস শিখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল ব্যাটেল ফিল্ডের পিরিয়ড হচ্ছে 1 মাস সামথিং। আপনি শুনলে মনে হবে না সারা জীবন খালি যুদ্ধ করছে, ব্যাটেল ফিল্ডের কাল হচ্ছে 1 মাস সামথিং, মানে জানি না আমি বলতেছি, ব্যাটেল ফিল্ড যেটা 1 মাস সামথিং, 23 বছর, এটা কি খুব বড় নাকি? খুব বড় না, কিন্তু ওয়েস্টার্নাররা এমনভাবে পোর্ট্রেট করছে যে আমরা খালি মারামারি কাটাকাটি করতে করতেই আমাদের জীবন গেছে, তা না কিন্তু ব্যাপারটা। এটা উনি ওনার একটা বইলেন, নন নন্সেন্স গাইড টু ইসলাম একটা বই আছে। কিন্তু এই লোক, আমি অবাক হয়ে গেলাম, এই 2 দিন আগেরই, ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডে থাকার তো একটা এফেক্ট হইতে হবে, সে কেছে একটু কাওয়ালি একটু গজল শুনলে সমস্যা কি? আল্লাহকে আমাদের তাহলে কালা করেই বানাইতেন, কান দিছেন কেন আর মিউজিকটাই বানাইছেন কেন? যে আমি বলে দিলাম কান কেন দিছেন বলে দিলাম, আর মিউজিক কই থেকে আছে সেটা বলে দিলাম। শয়তানরা, শয়তানতন্ত্রর লোকরা মিউজিক বানাইছে আর কি, তখনও এখনও। এবং এটার সাথে ইমোশনের কিছু নেই, আপনি যারা মিউজিকের সামান্য আইডিয়া রাখেন, আপনার দেখেন এই যে রবীন্দ্রনাথের স্বরবিতান আছে, স্বরলিপিগুলো আছে গানে, আপনি দেখেন এগুলো হলো পারমুটেশন কম্বিনেশন অফ নোটস, এসে ইমোশনের কিছু নেই। কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলার ব্যাপার আছে, এইটার পরে এইটা বললে এই এফেক্টটা হবে। এটা আপনি আপনার বাচ্চাদের দিয়ে বুঝেন না, আপনার বাচ্চাদের কোন কথাটা আগে বললে, আমি বাচ্চাদের দিয়ে উদাহরণ দিচ্ছি যে আপনার এই বাচ্চাকে কী করলে টেম করা যাবে আপনি বুঝেন না। প্রত্যেকটা বাপাম বুঝে, কারো চকলেট, কারো বেড়াইতে নিয়ে যাওয়া, কারো এটা, এটা বললে এই বাচ্চারা টেম করে। ঠিক এই জিনিসটারই ম্যাগনিফাই করেন, এইটা করলে আপনার মনে বর্ষার এফেক্ট দেওয়া যাবে, ওইটা করলে আপনার মনে প্রেমের এফেক্ট আসবে, এটা করলে আপনার মনে এটা আসবে, এগুলো তারা এই মিউজিক ভায়োলিন বাজাইলে আপনার মন দুঃখ দুঃখ হবে, বুঝছেন না? গিটারের এইটা দিলে আপনার মনটা নাচতে চাইবে, বুঝছেন না? এগুলো তারা, এগুলো হলো, এগুলো হলো ফর্মুলা, এগুলো হলো বিজনেস। ওই বিজনেসের কমোডিটিকে আপনি, ওই বিজনেসের একটা বাজার হচ্ছেন আপনি, বা আপনাকে বিক্রি করে আসলে আপনার সোল, আপনার আত্মাটা, আপনার মনটা, এটা শয়তানের কাজ এটা। সুতরাং এই এই ট্র্যাপে পড়েন না। এবং এই ট্র্যাপে বহু মুসলমান পড়ছে, কি বহু মুসলমান মনে করে যে কাওয়ালি খুব নোবেল জিনিস। ওনার নাম কি, ওই যে ফতে আলী, নুসরাত ফতে আলী খান, আরে বাপরে, পিএইচডি টিএইচডি করে ফেলছে ওনার উপরে মুসলিমরা, মানে রিলিজিয়াস পিএইচডি করছে ওনার উপরে, নুসরাত ফতে আলী খান। আমি গেলাম অস্ট্রেলিয়ায় হোবার্টে, এক মহিলা ওনার, ওনাকে ওনার ওনার বই পড়ে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম। ওনার নাম হচ্ছে আমাতুলা আমস্ট্রং, কনভার্টেড মহিলা। ওনার একটা বই আছে খুব সুন্দর, আমার কাছে আছে, অ্যান্ড দ্য স্কাই ইজ নট দ্য লিমিট। তো ওনার বইটা পড়ে আমার খুব সুন্দর লাগছিল, বাট তখন তো আমি অত সব বুঝতাম না, উনি সুফি আর কি, বুঝছেন না? তো যেই দোকানটায়, যেখান থেকে উনি কনভার্টেড হয়েছে, একটা দোকান প্লাস একটা নামাজ ঘর প্লাস একটা এই জায়গা আর কি, গেলাম। আচ্ছা ঠিক আছে, কিছু সাদা চামড়া মুসলমান, আবার একজন দেখি মুসলমান হয়েছে কিন্তু মাথায় কাপড়টা তুলতে পারে না মহিলা, কিন্তু ওই একটা ওড়না জড়ায় রাখছে, তার মেয়েরা আবার স্কার্ট পরা মেয়েরা আসলো স্কুল থেকে আমার সামনে। তো যাই হোক, এক নামাজ পড়লাম, তো আমি জিজ্ঞেস করলাম যে উনি কোথায়।
উনি এখন পাকিস্তানে আছেন, উনি গবেষণা করছেন কি নিয়ে, নুসরাত ফতে আলী খানের গান নিয়ে গবেষণা করতেছেন, বুঝছেন না, মানে ওই লাইনে ছুটছেন উনি আর কি। লিবিয়ান কোন স্কলারের কাছে মুসলমান হয়েছেন হইয়া ওই লাইনটা ধরছেন, সুফি লাইন আর কি। তো এখন এগুলা আমাদের অনেক মুসলমান আছে, এগুলো রীতিমতো প্রিচ করে, প্রিচ করে আমাদের পাশের পাশের লেবাররা কাজ করে, ওদের ওখানে শুনতেছি গান, তারপর একটু কিন্তু লাইলা ইল্লাল্লাহ শুনতেছি গানের ভিতরে, বুঝছে, বাজনা বাজনা সব আছে, মানে মোহাম্মদ আয়েশা কি শিক্ষা দিল, কি শিক্ষা দিল লাইলা ইল্লাল্লাহ বলে কাওয়ালি আর কি, পুরান ঢাকার কোনো একটা গ্রুপ টুপ কিছু, হ্যাঁ পুঁতি টাইপের কাওয়ালি, মিউজিক আছে, মিউজিক মানে ওই ই আছে, ওইটা কি হারমোনিয়াম যেটা বলি আমরা, ওইটা আছে, এত কুৎসিত একটা মিউজিক কি করে বাঙালিদের, মানে বাঙালিরা কেমন টেক ওভার করছে আমি বুঝলাম না। মিউজিক মিউজিক তো আমাদের সবচেয়ে কুৎসিতটা আমাদের এখানে, প্যাপে করে যেটা আছে না, আমাদের কুত্তা দৌড়ে না মনে হয় আমার কাছে। যাই হোক, আল্লাহ মাফ করুন আমাদের, এটা একটু একটু সময় নিলাম, কারণ এটা এখনকার দিনের একটা, এই আজকে আমাকে জিজ্ঞেস করছে ওই হালাকায়, এই কথাটা ওই হালাকায় আসছিল কোনো কারণবশত, জিজ্ঞেস করছে একটু হাম, একটু নাথ, একটু নাসিদ, বুঝছেন না, তারপরে একটু স্যামি ইউসুফ, তারপর একটু ইউসুফ ইসলাম, বুঝছেন না, অ্যান্ড দেন কোনো লিমিট নেই আর কি। উনি 2 নম্বরে দিছেন যে যখন আপনাকে কুফর এবং শিরকে ইনভলভ করতে না পারে শয়তান, তখন আপনাকে মেজর সিনের দিকে নিয়ে যায়। আর যারা বোধ বলতেছেন যে অ্যাকচুয়ালি অর্ডারটার ভুল হয়ে গেছে, তখন বেদাতের দিকে নিয়ে যায়, কারণ বেদাত থেকে অ্যাপারেন্টলি সুন্দর জিনিস, বেদাত হচ্ছে সেই জিনিসগুলো, যে জিনিসগুলো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতেছে বলে করে, এই জন্য জিনিসগুলো আমাদের চোখে সুন্দর, এবং এই জন্য জিনিসগুলো আপনাকে খুব ডিস্টার্ব নাকি, আপনার চেহারাটা খুব ডিস্টার্ব মনে হচ্ছে, হ্যাঁ কিছু হয়েছে নাকি আপনার, হ্যাঁ খুব আপসেট লাগতেছে আপনাকে দেখে, এই কদিন কি অসুস্থ ছিলেন, অফিসে ছিল, আচ্ছা, দুনিয়া লামতাস্তারি দুনিয়া বিদ্দিনি, দুনিয়া কিনেন না দিন বিক্রি করে, উইথ ই, এটা একটা গানের একটা 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 নাসিদের অংশ বললাম আর কি, নাসিদ বলতে বলতে আবার এটা বললাম, এটা মিউজিক মিউজিক ছাড়া নাসিদ, এটা 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 মিউজিক ছাড়া নাসিদ, এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের নাসিদ, লামতাস্তারি দুনিয়া বিদ্দিনি, দিনের দুনিয়া দিন বিক্রি করে দুনিয়া কিনেন না, মানে অ্যাডভাইস আপনার আমার প্রতিও, আমার কাছে এখানে বলতেছেন হাসান চেনের, হাসান চেনে তিরমিজি এবং ইবন মাজা থেকে হাদিস, ওয়েল শয়তান হ্যাজ ডিসপেয়ার্ড দ্যাট হি শুড এভার বি ওয়ার্শিপড এগেইন ইন দ্য ল্যান্ড অফ ইয়ার্স, ইয়ার্স মানে আরব ভূমি, আল্লাহ রসুল বলতেছেন তোমাদের এই আরব ভূমিতে, জাজিরাতুল আরব আরব ভূমিতে, সে এই হয়ে গেছে, মানে সে নিরাশ হয়ে গেছে যে এখানে আর আর মূর্তি পূজা হবে না বা তার তার পূজা হবে না, বাট হি উইল বি ওবেইড ইন সাম অফ ইউর অ্যাকশনস দ্যাট ইউ কনসিডার স্মল, কিন্তু তোমরা অল্প মনে করো, ছোট মনে করো এরকম কিছু অ্যাকশনে তোমাদেরকে সে, মানে হি উইল বি ওবেড, তাকে তোমরা ওবে করবা, তাকে তোমরা মেনে চলবা, অনুগত করবা। এখন দেখা যায় সৌদি আরবে সব ডিশে পড়ে গেছে, ওবে করতেছে না, সৌদি আরবে অনেক ডিশ এখন, মোবাইল ফোন ফিতনা ডিশ সবই আছে, এবং এটা একজন ওই যে ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম একটা বই আছে, অলিভিয়ার রয়, ওইটাতে উনি একটা প্রবলেম হিসাবে দেখেছেন যে স্পাইং যেহেতু নিষিদ্ধ, একজন মুসলমান একজন মুসলমানের উপর স্পাইং করতে পারে না, সুতরাং একটা আইডিয়াল ইসলামিক গভর্নমেন্ট বা স্টেট কোনোদিন এগুলো বন্ধ করতে পারবে না, লুকায় যেগুলো দেখবে মানুষ, লুকায় যদি সিনেমা দেখে, লুকায় যদি টেলিফোন টেলিভিশন দেখে, লুকায় যদি ডিশ দেখে, লুকায় যদি ই করে মদ খায়, এটা বন্ধ করতে পারবে না, মানে ইসলামের ইসলামের ই সেটাকে নিষেধ করে, মানে ইসলামের মূলনীতি সেটাকে নিষেধ করে, সে সে বলছে প্রবলেম, আমি এটাকে প্রবলেম মনে করেন, ডিফারেন্ট জিনিস, সে কাফের, ফ্রেঞ্চ কাফের, সে প্রশ্ন, আচ্ছা সে ফ্রেঞ্চ কাফের, সে বলছে, অলিভিয়ার অলিভিয়ার রয় বড় বড় ই, সে মানে অরিয়েন্টালিস্ট, সে ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলামে বলছে আর কি, আর সে বলছে যে ইসলামের শত্রু আসলে অন্য কোনো দিন না, ইসলামের শত্রু হচ্ছে গডলেসনেস যেটাকে বলি আমরা, এখনকার দুনিয়া একটা দিন ছাড়াও একটা গডলেসনেস আসছে না, এইটা হচ্ছে ইসলামের শত্রু। খুব সুন্দর বইটা, বইটা পড়তে পারেন, মানে যাদের যাদের একটা বই পড়ার সাথে সাথে অনুসারী হবেন না তারা পড়তে পারেন, খুব সুন্দর বই, আমি তো একসময় গিলতাম, যে ইসলাম ইসলাম স্ট্যাম্প করা আছে লেখা আছে কোনো বই থাকলে গিলতাম, তো তখনকার পড়া খুব সুন্দর বই, কিন্তু সবার জন্য না, মানে যেহেতু সে একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সে দেখেছে ফেলিয়ার পলিটিক্যাল ইসলাম ফেল করবে, কোনোদিন ই করতে পারবে না, আমি সেটা বিশ্বাস করি না, মানে পলিটিক্যাল ইসলামে বিশ্বাস করেন সেটা একটা জিনিস, কিন্তু ইসলাম অ্যাজ এ পলিটি বা একটা একটা ই হিসাবে যখন কি বলে যদি শাসন ব্যবস্থা হিসেবে ফেল করবে, এটা বিশ্বাস করলে আপনি মুসলমানই না,
ফেল করতে পারেই না, শাসন ব্যবস্থায় ফেল করতে পারে না, ফেল করবে রেফারেন্সিয়ালি, মানে রেফারেন্সিয়ালি সে কাফেরের মতো যদি আপনার জীবনযাত্রা হয় সেখানে ফেল করবেন। আজকে যেমন পড়তেছিলাম ওইখানে মোহাম্মদ আসাদের ওই বইটার থেকে, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই কথাটা মানে হচ্ছে যে আল্লাহ আর কোনো কারণে সৃষ্টি করেন নাই আমাদেরকে তার ইবাদত ছাড়া। দ্যাট ইটসেলফ সেইজ, এই আয়াতটাই বলে যে আপনার জীবনের সেক্রেট এবং মান্ডেন কোনো জিনিসই আল্লাহর নর্মসের বা আল্লাহর নিয়মের বা আল্লাহর ইসের বাইরে হইতে পারে না। সেক্রেট এবং ম্যান্ডেন মানে সেক্রেট হচ্ছে আপনার মসজিদে গেলেন, রোজা রাখলেন, নামাজ পড়লেন, ম্যান্ডেন হচ্ছে আপনার পায়খানাটা। আমি বলি যে আপনার পায়খানা হলো ম্যান্ডেন, দুনিয়াবী জিনিস না, এখানেও আল্লাহর হক ছিল, আপনি সেই হকটা পূরণ করেন নাই। কেন করেন নাই এটা নিয়ে ওই ওই মজলিসে বলছি আমি, আপনার আপনার পায়খানার ভিতরে আপনি অজু করেন, করেন না? এই অজু করতে ঢোকার, অজু যখন করতেছেন তখন আপনার জন্য কি মানে মুস্তাহাব অথবা অলমোস্ট ওয়াজিব, নিয়ার ওয়াজিব কি বিসমিল্লাহ বলা? আপনি এখানে বলতে পারেন না, কারণ আপনি পায়খানার ভিতরে আছেন, ঠিক না? বলতে পারেন না, আপনি পায়খানার ভিতরে তো আল্লাহর নাম আপনি উচ্চারণ করবেন না। সো এই যে লাইফস্টাইলটা আপনি কাফের কাছ থেকে নিছেন যে আপনার পায়খানা এবং অজুখানা একই, এইটা একটা ছোট্ট জিনিস, মান্ডেইন জিনিস, মান্ডেইন মানে জীবনের জিনিস। আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হবে হোয়াট ইসলাম হ্যাজ গট টু ডু উইথ মাই পায়খানা আর গোসলখানা, কিন্তু আসলে এটা কত বড় জিনিস যে আপনাকে আল্লাহ রসুলের একটা ঈদ, যার যেই অজুতে বিসমিল্লা উচ্চারিত হলো না সে অজু নাই, তার অজু নাই যার অজুতে বিসমিল্লা উচ্চারিত হলো না বা আল্লাহর নাম উচ্চারিত হলো না, এটাকে স্কলাররা ওয়াজিবাত দেন নাই। আল্লাহ স্কলাররা বলছেন যে এটাতে খুব বড় তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু এটা ওয়াজিবের পর্যায়ে না, মানে যদি আপনি ভুলে না করেন পরে আপনাকে আর রিপিট করতে হবে না নামাজ বা অজু। অথচ আপনি এই আবাদতটা করতে পারতেছেন না কেন? বিকজ ইট ইজ ইয়ার পায়খানা অলসো। আর এটা কোথা থেকে নিয়েছেন? আপনি ইউরোপিয়ানদের থেকে এই লাইফস্টাইলটা নিয়েছেন। এই বাথরুমটা, এই বাড়িতে চারটা বাথরুম আছে, চারটা জায়গায় দুইটা বাথরুম করে যদি আমি দুইটারে পায়খানা দুইটারে গোসলখানা বানাইতাম, আমার আপত্তি ছিল মুসলমান হিসাবে? আমার উচিত ছিল সেটা করা, বা আমার আর্কিটেক্টের উচিত ছিল সেটা মনে রাখা? আজকেও আপনারা যারা ভবিষ্যতে বাড়ি বানাবেন এটা মনে রাখবেন। একইভাবে অজুর পরে আপনাকে কি করতেছেন? আশহাদু আল্লা ইলাহা পড়াটা কত বড় ফজিলতের জিনিস, আপনি কোথায় পড়বেন? পায়খানার ভিতরে পড়বেন? পারতেছেন না। সো আপনার এইভাবে ছোট্ট থেকে ছোট্ট জিনিস, মান্ডেন যেটাকে আমরা বলি, মান্ডেন মানে পার্থিব জিনিসের ভিতরেও আপনার আল্লাহ ফ্যাক্টর থাকতে হবে বা আসবে বা থাকা উচিত। সেই জন্য আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে আপনার প্রত্যেকটা কাজে এটা রিফ্লেক্ট হবে, আপনার আলাদা করতে পারবেন না, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। জিন্সের প্যান্টটা পরছেন ঠিক মতো সেজদা দিতে পারতেছেন না, অথবা দিলেও আপনার সতর ডাকতেছেন না, মান্ডেন জিনিস আপনার কাছে মনে হতে হবে পার্থিব। এই যে বাথরুম একটা দিলাম, মানে বাথরুমটা খুব কমন একটাই আর কি, মানে এখন তো আপনাদের এখানে যারা আছে আমাদের 100% বাসায় সম্ভবত পায়খানা এবং গোসলখানা মানে এক, তাই না? আলাদা করবেন, হ্যাঁ। ওইটাই তো মোহাম্মদ বিন সালাল হুসাইমিনকে জিজ্ঞেস করছেন, ওই যে ইসলাম কি হতে জিজ্ঞেস করছে, বাইরের থেকে বিসমিল্লাহ পড়ে ঢুকবো আর কি করবা? লাইফস্টাইল যখন চেঞ্জই করে ফেলছো, কাফেরার লাইফস্টাইল নিছো, কি করবা আর? বাইরের থেকে বিসমিল্লাহ পড়ে ঢুকবা ভিতরে, আর বাইরে হয়ে সাদা পড়বা। কিন্তু আপনাকে আমি প্রবলেম দেখাই দিলাম, আপনার মনে হচ্ছে এটা প্রবলেম কি আছে? মানে আর্কিটেক্ট কত সুন্দর, হ্যাঁ ভাবেন এনে করেন, কত সুন্দর আপনার দুবাই থেকে কমোডাইনা লাগাইছেন, কিন্তু যেখান থেকে লাগান এটা তো পায়খানা তো বটেই, তাই না? ল্যাট্রিন না এটা, এই হচ্ছে কথা। এটা এটা কোনটা ইসের ঢোকার দোয়া, বাথরুমে ঢোকার দোয়া তো এটা আলাদা জিনিস, কিন্তু ওজোর ওটা ওজোর এটা বাইরে পড়ে ঢুকবেন, না না ভিতরে যে পড়বেন না, বাইরে পড়ে ঢুকবেন, তাই না? ওসাইমিন বলছেন আর কি করবা, ওসাইমিনের সম্ভবত আমি ওই ইসলাম কিতে আছে দেখেন আপনি, এ আর কি করবো, বাইরে থেকে পড়ে ঢুকবা আর পড়ে ওজু পরে বাড়ে তারপরে ই করবা। সো এইভাবে আপনার প্রত্যেকটা জিনিসে যাবে, আপনার কাছে মনে হবে যে এটা কিছুই না, প্রত্যেকটা লাইফস্টাইলে যাবে। এই যে মাটিতে বসা, এটা আমি আমার ওই হালাকে বলি, আমি ইচ্ছে করে করছি, যে বসতে পারবে না সে আসবে না, কারণ বসতে হলে কি এমন ট্রাউজার লাগবে যেটা দিয়ে বসতে পারবেন না, একেবারে পিঞ্জা সেলাইছে দিয়ে কিন্তু বসা খুব মুশকিল, এইভাবে বসা মুশকিল না? তো আপনি এখানে যাইবেন না একদিন দুদিন গিয়ে, আর নাহলে আপনি চিন্তা করবেন যে হ্যাঁ একটা কিছু প্যান্টটা ঢেলা বানানো উচিত, বা একটা কিছু করা দরকার, একটা কিছু হওয়া দরকার, একটা কিছু করা দরকার। না না আমি হ্যাঁ চেয়ারে তো আমিও বসছি, আমি বলতেছি যে এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, সেটাও বলতেছি, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, জীবনের ছোটোর থেকে ছোটো, বড়োর থেকে বড়ো কোনোটা আনইম্পর্টেন্ট না, প্রত্যেকটা জায়গায় আল্লাহর কথা চিন্তা করার স্কোপ আছে। আমাদের ইউনিভার্সাল ল্যাবরেটরি স্কুলের ওই বানালো আমেরিকানরা প্রথম বিল্ডিংটা, ওর শাশুড়ি পড়ছে এখানে বা ওদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি অনেকে পড়ছে, প্রথম বিল্ডিংটা আমেরিকানরা বানাইলো, পরের তো বাংলাদেশিরা বানাইছে। ওইখানে পেশাবের জায়গাটা সব দাঁড়ানোই করলো আর কি, বসার কোনো সিস্টেমই নাই, ছেলেদের যেটা আর কি, মেয়েদের বাথরুমে ঢুকি নেই জানি না, ছেলেদের যেটা দাঁড়াইবেন এদের ঝরঝর করে পানি পড়তেছে, আসেন একরকম সিস্টেম এরকম করে এই ঝর্ণা মার্কা দাঁড়াই করবে, বসার কোনো সিস্টেমই নেই। লাইফস্টাইল আপনার, আপনার কাফের বানানোর লাইফস্টাইল বা কাফের মতো হওয়ার লাইফস্টাইল, এভরিথিং ম্যাটার্স। যাই হোক আমরা ফিরে আসি, আবার আমরা আসতেছি, তখন কি বলছে, আপনি স্মল চিন্তা করবেন, এই যে বললাম এইটা কি আছে, একটা বাথরুম
স্মল আপনার জীবনে, আপনি আপনি যদি আরো এই এই বাসায় যদি আরো 30 বছর বাঁচেন, 30 বছরই আপনি মাহরুম হইলেন বিসমিল্লাহ বলার থেকে এবং শাহাদা পড়ার থেকে। আপনি চিন্তা করছেন কত বড় জিনিস এটা, জান্নাতের দরজা খুলে যেত আপনার কাছে, আপনি মাহরুম হইলেন, ওটা থেকে বঞ্চিত হইলেন পরে শাহাদা পড়ার থেকে, 30 বছরের জন্য বঞ্চিত হইলেন। কে জানে হয়তো এই একটা আমলের জন্য আপনার ভাই একই সিচুয়েশনে থেকে একই আমল করে, একই রকমের দুজনের ব্যাকগ্রাউন্ড, এই একটা আমলের জন্য হয়তো সে পার পাই যেতে পারে আল্লাহর কাছে, আর একটা আমলের জন্য আপনি আটকা যেতে পারেন। বুঝছেন না, মানে ইটস নট এ স্মল থিং, আমি বলছি এই এইটাই বলতেছেন এই হাদিসে। না এখন সেটা যেটা ইসলামে শোনেন, ইসলামে ভুল করে যেটা করছেন, ওহুদ পাহাড় পরিমাণ ভুল করলেও যদি আপনি তওবা করেন ইট ইস গন, ভুল যেটা সেটা কোনোই নেই, শয়তানি ধরা হয় বুঝে আবার করাটা আর কি। বুঝছেন না, নেক্সট বাড়িটা যখন বানাইবেন, নেক্সট ঘরটা বানাইবেন, তখনও যদি এই সিস্টেমের ই করেন, তখন বোঝা গেল যে এটা আপনার ভিতরে রয়ে গেছে। ইনশাল্লাহ যারা ইয়াং জেনারেশন বাড়ি কিনবেন, বেটারে কইবেন যে আমার 4টা বাথরুম দরকার নেই, 2টা দরকার, 2টা গোসলখানা দাও, 2টা ই দাও, 4টে দিয়ে আমি কি করবো। আক্রমণ যেমন ভাই এই বাসার বাথরুম সংখ্যা জিজ্ঞেস করছেন, আমি কইছিলাম যে 3টা আছে আর একটা সার্ভেন্টই আছে, মানে এগুলো কি করেন আপনারা, কি করেন কেন, মানে ওনার বাসায় আমার সংখ্যায় মানুষ অনেক বেশি, ওনার একটাই টয়লেট, মানে চলে যাচ্ছে ওনার জীবন, আমরা কমপ্লিকেটেড করে ফেলছি না, ছেলের একটা মেয়ের একটা লাগবে, মেয়ে 2 ঘন্টা ধরে গোসল করবে না ভিতরে ঢুকে, ছেলে 4টায় 2 ঘন্টা ধরে গোসল করবে, আমি আমারটাই করবো, বাস এই জন্য 3টা লাগবে। আগে 2 ঘন্টা ধরে গোসল ছিল না, আগে গান ছিল না বাথরুমে ঢুকে, বুঝছেন না, এখন তো বাথরুমে মোবাইল, বাথরুমে গান, বাথরুম, মানে সবই কাফেরের লাইফস্টাইল সবকিছুই। And he will be pleased by that. এই আপনি ছোট মনে করে কাজগুলো করবেন আর সে আপনার উপর খুশি হবে সেটা দিয়ে, এটা বলছেন কবিরা গুনার ব্যাপারে। কিন্তু আমি বললাম আরো ছোট জিনিস, এটা কিন্তু আমি বলতে পারবো না যে সরাসরি গুনার কাজ, বাথরুম যেভাবে বানাইছেন এটা গুনার কাজ বলতে পারবো না, কিন্তু আপনি তো রহমত থেকে বঞ্চিত হচ্ছেন, ফজিলত থেকে বঞ্চিত হচ্ছেন, এটা তো বলতে পারবো, গুনার কাজ সরাসরি না বলতে পারবো। এইটা দিয়ে আমি আপনার দেখালাম যে কিভাবে সে আপনার একটু আপনার আপনার শয়তান কিন্তু আপনাকে উল্টা ট্র্যাকে ফেলাইতে চায় না, এখান থেকে একটু ডেভিয়েট করতে চায়। বিদাত কি করে আপনার, বিদাত আপনাকে একটু ডেভিয়েট করে, বাস আপনি ছুটলেন আর একটা রাস্তায়, ওই রাস্তার ডেস্টিনেশনে গিয়ে 1000 মাইল দূরে গিয়ে আটকাইলো, এরকম হয়ে গেল না রাস্তা দুইটা, সিদ্ধাতুল মুস্তাকিমের সাথে আপনার রাস্তা এরকম হলো, আপনার জীবনের শেষে আপনি 1000 মাইল দূরে গিয়ে ল্যান্ড করলেন, একটু আপনাকে ই করে দিবে। আরেকটা হাদিস বুখারীর হাদিস, এটা আগেরটা ছিল তিরমিজি ইবনে মাজাহ, ওয়েল শয়তান ডিসপেয়ার্স দ্যাট হি শুড এভার বি ওয়ার্শিপ বাই দ্য পারফর্মার্স অফ প্রেয়ার ইন দ্য আরবিয়ান পেনিনসুলা। এই যে বললাম আরবিয়ান পেনিনসুলার কথা, জাজিরাতুল আরবের কথা বলছেন, জাজিরাতুল আরবে যারা যারা পারফর্মার্স অফ প্রেয়ার মানে যারা সালাত আদায় করে, তাদের তারা কোনোদিন তার ওয়ার্শিপ করবে এটা সে নিরাশ হয়ে গেছে, এটার হবে না। বাট হি উইল ইনস্টিগেট বিটুইন দেম, ইন আদার ওয়ার্ডস হি উইল কজ হেট্রেড অ্যান্ড এনিমিটি টু অকার ইন দেয়ার মিডস্ট। এটা তো শয়তানের একটাই, আপনার আমার ভিতরে লাগানোটা, ওই যে বললাম মানে চূড়ান্তটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, আর যে কোনো দুইটা মুমিনের ভিতরে লাগানোটা তো শয়তানের উদ্দেশ্য, সে চায় যে আমরা ডিভাইডেড হই, আমরা ঝগড়া করি, আমরা মারামারি করি, আমরা ই করি, সেটা করবে, সেটা বলতেছেন। আগেরটা একটা ফর্মে বলছেন, এটা আরেকটা ফর্ম যে ই করবেন, অ্যান্ড হি উইল ইনসাইট দ্যাম এগেনস্ট ইচ আদার। এটা আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়েদার 91 নম্বর আয়াতে, শয়তান সিক্স অনলি টু কাস্ট অ্যামং ইউ এনিমিটি, তোমার ভিতরে শত্রুতাই করতে চায় শয়তান, এনিমিটি অ্যান্ড হেট্রেড, ঘৃণা ঘৃণার উদ্বেগ করতে চায়, বাই মিনস অফ স্ট্রং ড্রিঙ্ক অ্যান্ড গেমস অফ চান্স, জুয়া এবং মদ দেয়া, জুয়া মদের জায়গায় এসেনশিয়ালি মারপিট হয়, আমেরিকায় হইলে হয়, বাংলাদেশে হইলে হয়, এটা কোনো ই না, জুয়া এবং মদের জায়গায় হবেই, এবং সেটা হচ্ছে কি আপনার ভিতরে এনিমিটি আসতে চায়, আনতে চায়, এইরকম জিনিসের ভিতরে ইনভলভ করে আপনাকে চায়। যাই হোক, আল্লাহ বলতেছেন, রসুল বললেন এগুলো হচ্ছে যে সে আর ওইভাবে পারবে না, কিন্তু আপনাকে কবিরা গুনাতে ইনভলভ করবে সে, এই এইটার আন্ডারে বলছেন। 3 নম্বর বলছেন যে আপনাকে ব্লক করবে আল্লাহকে ওবে করার থেকে, আল্লাহকে মানার থেকে, আল্লাহর আনুগত্য থেকে। কয়টা পর্যন্ত আমার এর ভিতরে আবার একখান ফোন এসে গেছে, গা জলিল ভাই ফোন করছেন পাশের বাসার কাছে, ঠিক আছে, আপনার ফোন নাম্বার আছে ওনার? মেয়ে বাবার প্রতি খুবই বোধ হয়, মানে সময় দানা দিঘে থাকতে পারে না, আমরা এরকম ছেলেও হইতে পারলাম না, বাপও হইতে পারলাম না আর কি, মানে আসলে আমি কিন্তু ই করতেছিলাম, ইটস গুড থিং, সুন্দর জিনিস, কিন্তু আমরা জাহাজি বইলা বাপ হইতে পারি নাই আর ছেলে হইতে পারি না, আমার বাপটাও আমার মতো একটু রাশভারী মার্কা ছিল আর কি, মানে কোনোদিন আমরা সুখ করে আব্বা বইলা একটা আব্বার এটা কইতে পারি নাই, মানে আব্বা কইতে মারে নাই, কিন্তু মারতো না কিন্তু আমার আব্বা,
কিন্তু আব্বা বলে একটা আবদার আছে না, এটা কোনোদিন কইতে পারে, আব্বা জান আছে না, এটা কোনোদিন হইতে পারি না, কইতে পারে না। যাই হোক, এটা সবাই সবসময় হয় না, আর বাপ হিসাবে পাই নাই, যা যে ছিলাম কিছুটা আর কিছুটা বাপের ওইটা ইনহেরিট করছি, যে পোলাপানে এসে আব্বা বলে আর কি মানে গলায় জড়ায় ধরবে, এটা হয় নাই কোনোদিন। আর ভালো, এটা আমি খারাপ বলতেছি না, আপনারটা ভালো। আল্লাহ রসুল বাচ্চাদের ভালোবাসতেন খুব, এবং খুব ই করতেন, নিজের বাচ্চাদের তো করতেনই, নাতিদের প্রতিও সাংঘাতিক ই ছিল তার আদর ছিল। ফাতেমা রাজিয়াল আনহার প্রতি তো বলছেনি যে আমাকে, যে ফাতেমায় কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, অনেক বড় কথা, কিন্তু মানে এতটুকু ফিলিং ছিল তার। আচ্ছা, কি বলছে, শয়তান সিটস ইন দ্য পাথ, ওই যেটা বললাম চিলড্রেন ফাদাম, হি সিটস ইন দ্য পাথ টু ইসলাম অ্যান্ড সেইজ, উইল ইউ এমব্রেস ইসলাম অ্যান্ড লিভ দ্য রিলিজিয়ন অফ ইউর ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার্স। সিরাতুল মুস্তাকিমের উপর বসে থাকে, ইসলামের পথের উপর বসে থাকে, এবং মানুষকে বলে তোমরা কি তোমাদের বাপ বাবার বাপ দাদার ধর্ম ছেড়ে এসে, যে আমাদেরও বলে, কিন্তু আমরা এটা রিয়েলাইজ করি না, আমাদেরও বলে, একটু অন্যভাবে বলে আর কি, ধর্ম বলে না, তোমাদের বাপদাদার আচার অনু, তোমার বাপদাদার মাজাব, তোমার বাপদাদার আচার অনুষ্ঠান, তোমার বাপদাদার নিয়ম, এগুলো কি ছেড়ে দিলে তোমরা, আমাদেরও বলে, কিন্তু বাপদাদারা সবাই এটা করে আসছেন। আমাদের নিচের তলায় ওই আইসিডি এখন যেখানে হয়েছে, নিচের তলায় একজন কেয়ারটেকার থাকে, ওই ঈশের আত্মীয় হয়, মানে ওনার যে তার আত্মীয় হয়, সে আবার কোন পীরের মুরিদ টুরিদ, তো সে কেমনে একদিন সন্ধ্যায় আমাদের এখানে নামাজে ঢুকে গেছে, বাইর হয়ে তো সে ফায়ার, যে ইকামত দেয় যে তার মাথায় টুপি নাই, যে ইমামতি করলো তার মাথায় টুপি নাই, কি পড়লাম এখানে, কোথায় গেলাম, কি করি, বুঝছেন না, মানে বাপদাদায় এইটা যে নামাজের কোনো অংশ না, মানে ওই যে বাপদাদায় টুপি পড়ছে দেখে আমি টুপি পড়তেছি, এটা মানে একটা উদাহরণ জাস্ট নিলাম। এইরকম সব কিছুই আপনার কোরবানি বলেন, প্রত্যেকটা জিনিসে বাপদাদারটা আমাদের কাছে প্রাধান্য পায়, এবং অনেক সময় অনেক বড় জিনিসে পায়, যেমন ওয়ারিসের কথা আমি বলি, যে আমার কাছে খুবই লাগে, যে মানে সরাসরি আল্লাহর বিরোধিতা, মানে আল্লাহ বলছেন মেয়েকে 1 টাকা দিবেন, ছেলেকে 2 টাকা দিবেন মরে গেলে আপনার, বা আপনার ওয়াইফ মরে গেলে, বা যে মানে ইনহেরিটেন্সের লাইনে আমরা বংশ পরম্পরায় এটাকে ই করে যাচ্ছি, মানে অস্বীকার করে যাচ্ছি। সিলেটে আমি জানি না আপনার জোনে কি, আমাদের এলাকায় তো একেবারে ফ্ল্যাটলি না, তারপরে রাজশাহীতে আমার এক ফ্রেন্ডের ওয়াইফ আছে, আমি শুনছি তাদের ওইখানেও সেম, একদম ফ্ল্যাটলি না, তো আবার ই কি, তোদের আবার ই কি, আসিস খাস না, ই ওই যে নাইরি করস না, বছরে 1 মাস 2 মাস 3 মাস তো আসিসই, বাস বাগানে আম হইলে পাস না, বাস শেষ, আবার ইনহেরিটেন্সের কি আছে, কি আপনাদের এখানে দেয় ইনহেরিটেন্স, এটা প্রশ্নই বোধহয় ওঠে না, না কোনো কোনো জায়গায় প্রশ্নই ওঠে না, মানে সিলেটে ইউজুয়ালি প্রশ্নই উঠবে না আর কি, এটা এটা যে কোনো দরকার আছে তাই মনে করে না। যাই হোক, তারপরে কি, দ্য ম্যান ডিজোবেস হিম অ্যান্ড এমব্রেসেস ইসলাম, মানুষ কি করে তাকে, এটা একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ রসুল, তাকে তাকে অস্বীকার করে ইসলাম গ্রহণ করে, দেন হি সিটস ইন দ্য পাথ অফ পাথ টু মাইগ্রেশন, তখন কি ধর্মের পথে আর বসে না, হিজরতের পথে বসে, ভয় দেখায় তারে, তুমি তো জায়গা জমি ছেড়ে চলে যে বাইসা দেখবে এগুলো সব দখল হয়ে গেছে, বা এগুলো সব মাইসে নিয়ে নিস, অ্যান্ড হি সেজ উইল ইউ মাইগ্রেট অ্যান্ড লিভ ইউর নেটিভ ল্যান্ড, তোমার নেটিভ জায়গাটা জন্মভূমিটা তুমি ছেড়ে যাবা, দ্য ইমিগ্রেন্ট ইজ লাইক ওয়ান অন দ্য আর্ডার্স জার্নি, কষ্টকর জার্নির উপরে সে, দ্য ম্যান ডিজোবেইজ হিম অ্যান্ড মাইগ্রেটস, আল্লাহ রাসূল পর্যায়ক্রমে বলে যাচ্ছেন যে মানুষ তাকে তাকেও তার কথা শুনে না এবং মাইগ্রেট করে, হিজরত করে, তখন সে কি করে, জিহাদের পথে বসে, এবং জিহাদে বলে যে তুমি কি তোমার লাইফ এবং সম্পদ দিয়ে জিহাদ করতে যাইতেছো, তুমি যদি ই করো তাহলে তুমি তোমাকে তোমাকে মাইরে ফেলবে, হত্যা করবে, এবং তোমার বৌদরা অন্যদের বিয়া করবে, এবং তোমার ধন সম্পদ উইল বি ডিস্ট্রিবিউটেড, এবং তোমার সম্পদ সব ভাগ ভাগবাটরা হয়ে যাবে, ভয় দেখাইতেছে আপনাদের, হি ডিজোবেইজ হিম অ্যান্ড মেক্স জিহাদ, তখন একজন মুসলিম তাকে সেইখানেও অস্বীকার করে করে জিহাদে যায়, মানে ফাইনালি আল্লাহ রাসূল বলবেন আর কি যে কি হয় কিভাবে করায় আর কি, হুয়েভার ডাজ দ্যাট হ্যাজ দ্য রাইট আপন আল্লাহ টু এন্টার প্যারাডাইস, এগুলো যে করতে পারবে, এই হাদিসটা অবশ্যই এই সংক্রান্ত, যাই হোক আমার মনে ছিল যে পরবর্তীটা বলবেন, পরবর্তীটা না, এই হাদিসটা এই সংক্রান্ত, এইটা যে করতে পারলো সে, আল্লাহ তাকে ওয়াদা করছেন যে তাকে আল্লাহ বা আল্লাহ তাকে ই দিবেন, তার রাইট আছে আল্লাহর উপরে যে আল্লাহ তাকে যেন জান্নাত দেন, অ্যান্ড হু ইজ স্কিল্ড হ্যাজ এ রাইট আপন আল্লাহ টু এন্টারপ্রাইজ, যাকে যাকে মানে প্রথমটা যে ই করলো যে মারা গেল তারও রাইট আছে আল্লাহর উপর, হুয়েভার ড্রাউন্স পানিতে ডুবে মারা গেলে তার আল্লাহর উপর রাইট আছে যে তাকে
অফকোর্স ইমানে থাকতে হবে, মানে তো কাফের মল্লে হবে না, ইমানে থাকতে হবে, মানে প্রথমটা হলো অবভিয়াস যুদ্ধক্ষেত্রে, আর বাকিগুলো আমরা দোয়া করব, কিন্তু বাকিগুলোর জন্য প্যারাডাইস বলা হয়েছে বা বাকিগুলোর জন্য জান্নাত বলা হয়েছে, কিন্তু আপনার ভিতরে ইমান ছিল কিনা আমি কিছু জানি না, অবভিয়াসলি ছাড়া বাকিগুলাকে আপনার ক্লজ দিয়ে বলতে হবে আর কি। এই যে আমার ভাইয়ের ব্যাপারে আমি বলি যে আমি দোয়া করি সে যেন বিডিআর যে মারা গেছে আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন, কিন্তু সে শহীদ হয়েছে এটা আমি ফলো করে বলতে পারি না, শহীদ লেফটেন্যান্ট কর্নেল এক্স ওয়াই জেড এটা আমি বলতে পারি না, কিন্তু আমি দোয়া করি যেন সে আল্লাহ তাকে কবুল করেন, বিকজ তার আমি তার ইমানের স্ট্যাটাস জানতাম না। কিন্তু ধর্মযুদ্ধে যে যায় মোটামুটিভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে তার ইমানের স্ট্যাটাস কী আর কি, এমনি এমনি যায় না, খুব কম। ওই ঈশের সময় আমরা এক আটটা শুনছি, রাসুলের সময় এক আটটা এই গনিমতের জন্য আয়েশা বলছে যে আমি যাইতে চাই আপনাদের সাথে, এক আটজন কাফের বলছে বা এক আটজন মুনাফিক বলছে বা ই বলছে। এখনকার দিনে হ্যাঁ গনিমতের জন্য যাবে না, এক নম্বর, আর দুই নম্বর হচ্ছে মুসলমানই যায় না তো আর কাফের যাওয়ার তো আর প্রশ্নই উঠে না। আমার সাইফুল্লাহ ভাই বলছেন যে জিহাদ, আপনার জিহাদের ওই ইসে একটা হালাকায় বলতেছেন জিহাদের মানে বুঝেন, আমি সাইফুল্লাহ এই দেশ থেকে পালা যাবো যদি ওই নবীর সময়কার জিহাদের কথা আস, নবীর সময় জিহাদ কেন বলতেছেন, নবীর সময় জিহাদ মানে কি, 1:1, 50-50, আপনি 50% পসিবিলিটি ফিরে আসবেন, 50% না, মুসলমানদের বেলায় এটা আরও কম ছিল, বিকজ মুসলমানরা 1:10 দিয়ে শুরু করছে সুরা আনফলে আসছে আর 1:2 গিয়ে শেষ করছে, তাহলে 1:2 যখন হয়ে গেল আপনার আর 1/4 হয়ে গেল না পসিবিলিটি, মানে যদি আপনার সমান হইতো আপনিও 50 সেও 50 তাহলে 50-50 চান্স ছিল আপনি জিতবেন না হারবেন, আর যখন আরও হাফ হয়ে গেল আপনার চান্স আরও হাফ হয়ে গেল না, তাহলে আপনার চান্স হলো 1:4 বা 1:2, মানে 4 ভাগের 1 ভাগ চান্স যে আপনি বাইচে আসবেন আর 3 ভাগ হলে আপনি মরে যাবেন। এইটা শুনলে সাইফুল্লাহ ভাই বলতেছেন যে আমি সাইফুল্লাহ এই দেশ থেকে ছেড়ে চলে যেতাম, বাইকে যেতাম, মানে আমি উনি আমি বলে বলতেছেন উনি, মানে যিনি জিহাদের মর্ম মর্মার্থ বোঝেন ফজিলত বোঝেন উনি, আর আমাদের কথা ছেড়ে দিলাম। হ্যাঁ আমাদের এখন ইফতার বিপ্লবের জিহাদ চলে আর কি, মানে কত আইটেম দিয়ে ইফতার করতে পারবো, এই জিহাদে আমরা পারদর্শী হয়েছি, কষ্ট করে খাবো, কষ্ট করে খাওয়াবো, 17 আইটেম আনবো চক থেকে। হ্যাঁ, অ্যান্ড হু এভার হ্যাজ হিজ নেক ব্রোকেন বাই অ্যানিমেল, অনেক সময় ঘোড়ার উপর পড়ে যায়, পড়ে গিয়ে মাথা ভেঙে যায়, ঘর ভেঙে যায়, হ্যাজ দ্য রাইট আপন আল্লাহ টু এন্টার প্যারাডাইস, আল্লাহর উপর তার অধিকার থাকে আল্লাহ যেন তাকে ই করেন, প্রোভাইডেড আপনি ইমানের উপর এগুলো সব হয়। এছাড়াও আরও আছে, পেটের পীড়া আছে, আরও অন্যান্য ক্লজ আছে, প্রপার্টি ই রক্ষা করতে গিয়ে আছে বা অন্য আছে। আমরা তাহলে আজকের এটা ছিল আপনার আহমদ নাসাই ইবনে হিব্বান সহি চেইনে আসছে, আলবানির মতে সহিয়া সেল জামিয়াতে আছে এটা। আমরা আজকের জন্য তাহলে শেষ করে দিই, সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা প্রশ্ন আছে, দেখি আমি আমার ইসে কুলাই কিনা, নাও কুলে আপনারও আছে, এরপরে একটা আছে লিখিত না অলিখিত। আচ্ছা, জামাতে ইসলামী দলটা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, এবং তাদের প্রতিষ্ঠানগুলো, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে ইসলামিক ব্যাংক স্পেসিফিক্যালি ও স্পেশালি, আমাদের এই ব্যাপারে কেমন দৃষ্টিভঙ্গি হওয়া উচিত? আচ্ছা, দুইটা ভাগ প্রশ্নের, প্রথম ভাগ হচ্ছে জামাতে ইসলাম দলটা সম্পর্কে, যে কোনো গোষ্ঠী দল জনগোষ্ঠী কালেকশন অথবা সমষ্টি প্রতি আমাদের একটা মূল নীতি হচ্ছে আমরা তাদেরকে আল ওয়ালা ওয়াল বারার কনসেপ্টে দেখব। আল ওয়ালা আল বারার কনসেপ্ট আপনাদেরকে বলছি, নবীন সিদ্দিকিন সুহাদা আমিলুস সালে বা সালেহীন, এই 4 শ্রেণীর ব্যাপারে আমরা চোখ বন্ধ করে তাদেরকে শুধু ভালোবাসবো সবসময়। আরেকটা শ্রেণী হচ্ছে কাফের এবং মুশরিক, তাদেরকে চোখ বন্ধ করে আমরা ঘৃণা করবো সবসময়। আর তার মাঝখানে একটা শ্রেণী হচ্ছে এই যে আপনার আমার মতো ভাইরা, মুসলিম মুমিন ভাইরা যারা, তাদের বেলায় আমরা ওয়ালাল বাড়ার কনসেপ্টে দেখব, তারা যতটুকু শুদ্ধ ততটুকুর জন্য তাদেরকে সাপোর্ট করব, তাদের অশুদ্ধ কাজ থেকে আমরা হাত ধুয়ে ফেলবো, তাদের অশুদ্ধ কাজে তাদের সাথে সম্পৃক্ত হবো না, তাদেরকে সাপোর্ট করবো না। একই কথা হেফাজতের বেলা যাবে, একই কথা জামাত ইসলামের বেলা যাবে, একই কথা মুসলিম ব্রাদারহুডের বেলা যাবে, একই কথা তবলিগের বেলা যাবে যদি আসে কখনো প্রশ্ন। তাহলে আমরা কিভাবে দেখবো, এইভাবে দেখবো। আর দলের ব্যাপারে সাধারণ যে কথাটা হচ্ছে যে দল করা ইসলামে জায়েজ নাই, ফেরকা বা দল করা ভাগ করা জায়েজ নাই, দলভিত্তিক যে পলিটিক্স বা দলভিত্তিক যে ই আছে এটা ইসলাম সেকেন্ডেড করে না বা এটাকে ইসলাম সাপোর্ট করে না। গেল তাদের যে প্রতিষ্ঠানগুলো ইসলামী ব্যাংক স্পেশালি বলতেছেন, স্পেশালি ইসলামী ব্যাংকের ব্যাপারে আপনি যদি এটার ফাইন্যান্সিয়াল জিনিসগুলো জায়েজ কিনা বলেন, এটা ডিসাইডেড একটা ম্যাটার। আমরা যেসব স্কলারদের ফলো করি সৌদি আরবেরই হোক বা বাংলাদেশের হোক, তারা মোটামুটি সবাই একমত যে যেই ইসলামী ব্যাংক জারি হোক এটা এটা, তারা আমাদেরকে পার্টিকুলারলি দুইটার কথা বলেন, ইসলামী ব্যাংক আরাফার কথা বলেন, যাদের এস্টাবলিশ শরিয়া কাউন্সিল আছে
এবং পাওয়ারফুল শরিয়া কাউন্সিল আছে, তাদের সাথে আমরা ব্যাংকিং করতে পারি, আমরা অন্তত গুণাগার হব না। যদি তারা কখনো কোনো জায়গায় শর্টকাট নেন, তারা গুণাগার হবেন, এটা দায় দায়িত্ব তাদের, আমাদের মতো জেনারেল মানুষের উপর আসে না। এটা গেল একটা। আর অন্যান্য এইগুলা যেমন ধরেন, আমি একটা ছোট্ট অপারেশন টাইপের হয়েছে, আমার জানেন আপনারা, আমার কিডনিতে স্টোন ছিল, আমি ইবনে সিনা প্রেফার করছি কারণ মন্দের ভালো। আমি যদি আপনার কমফোর্টে যাইতাম, আমি সারাক্ষণ একটা বেপর্দা মেয়ে থাকতো আমার চারিদিকে, সেখানে একটা হিজাবি মেয়ে অন্তত আছে, সেখানে একটা ফাইসা কম আস, বা মন্দের ভালো যেটা, যে ওয়ালাল বারার কনসেপ্ট এইটাও, যে সেইখানে তারা যতটুকু শুদ্ধ ততটুকুর জন্য আমি তাদেরকে সাপোর্ট করবো, যতটুকু অশুদ্ধ সেটা সমালোচনা কিন্তু আমি করছি। ইবনে সিনাতে থাইকা এসে আমি কিন্তু বলছি যে এই জিনিসগুলো তারা কি করে অ্যালাউ করতে পারে, আবার যেটুকু ভালো সেটাও আমি করছি। এইভাবে আমাদের দেখা উচিত, সবাইকে দেখা উচিত, ইভেন আমাকেও আপনার এইভাবেই দেখা উচিত। তাহলে আপনি আমার পিছনে ঝাঁপ দিয়ে একটা রং জিনিস করবেন না। আমাদের একটা দোষ কি, আমাদের সবচেয়ে বড় দোষের একটা হচ্ছে যে আমরা অন্যের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখি, অন্যের পিছনে ঝাঁপ দিয়ে তার মতো করে দুনিয়াটার ই করলাম, এবং বহু দূর গিয়ে 50 বছর বয়সে বুঝলাম ও ভুল হয়ে গেছে। আজকে অনেকে বুঝতেছে না ভুল হয়েছে, অনেকে বুঝতেছে ভুল হয়েছে, অনেকে এই কথাও বলতেছে যে তারা নিজেদের ছেলেদেরকে অক্সফোর্ডে পাঠায় আর আমাদেরকে রাস্তায় পাঠায়, এই কথা বলে যে আমাদের ইসলাম সম্বন্ধে বলে। আমি তাদের নিজের মুখ থেকে শুনছি, আমাকে এসে আমাদের দিনী ভাইরা এসে ইসের পরে জিজ্ঞেস করছে, ওই 2005-06 সালে তারা মাস্টার্স টাস্টার করার পরে, যে শ্রদ্ধেয় আপনি বলেন তো আমরা কি করব। তা আমি দিছে হাইসা, বলে আপনাকে কেন জিজ্ঞেস করলাম জানেন, আমাদের লিডারদের, মানে তখন তারা ছেড়ে দিয়েছে শিবির, কিন্তু তারপরে তাদের লিডার বলতে তারা ওদেরই বুঝিয়ে দিচ্ছে, যে আমাদের লিডারদের যদি আমরা জিজ্ঞেস করি তারা নিজেদের জন্য একটা করেন আর আমাদেরকে একটা বলেন। তা আপনাকে এই ই নিয়ে বললাম যে আপনি ইনশাল্লাহ আপনার ছেলের জন্য যেটা চাবেন আমাদের জন্য চাবেন, ওয়ান অফ দ্য রিজন হয়তো এটা তাদের মনের ভিতরে ছিল যে আপনি তেমন বড় কিছু হন না এই জন্য। আচ্ছা, এটা অন্য ব্যাপার। তো তাদেরকে আমি বলছি যে আমার ছেলেকে আমি বাইরে যাইতে পারমিট করবো না, কাফের দেশে যাইতে পারমিট করবো না, কাফের দেশে পড়তে যাইতে দিব না, এগুলো আপনাদের বলে দিলাম। শুধু আপনাদের বেলা আমি সেটা বলবো যে চেষ্টা করেন দেশে, যদি না পারেন বাবা মা আছে দেশে তাদেরকে দেখবেন, তাদেরকে ই করবেন, যদি একদম দেখেন যে কিছু হচ্ছে না একটা মুসলিম দেশে যাওয়ার চেষ্টা করেন, বাট ডোন্ট গো টু কাফের দেশ যেগুলো আছে, এইভাবে বলছি তারা। কিন্তু তাদের লিডারগুলো আর কি, তাদের সুইজারল্যান্ডে আছে, আপনার ইংল্যান্ডে আছে, গলফ খেলতেছে, ছবি আসছে, অস্ট্রেলিয়া আছে, মানে তাদের সব ওইভাবেই আছে। এবং এই এই কথাটা সত্যি কথা, মানে এটা অনেকে ফিল করেন, এটা কেন ফিল করেন, কেন আপনি আফসোস করেন এখন আইসা, কারণ আপনি তো তাদের পিছনে অন্ধভাবে ঝাঁপ দিচ্ছেন, তাদেরকে ওয়ালাল বাড়ার কনসেপ্টে যতটুকু শুদ্ধ ততটুকু যদি দেখতেন, যতটুকু অশুদ্ধ ততটুকুর জন্য প্রোটেস্ট করতেন, বা অন্তত না থাকতেন তাদের সামনে, তাহলে আজকে কিন্তু আপনি এই কষ্টটা আপনার ভিতরে আসতো না। কিন্তু তা তো আমরা দেখি না। আমরা এই বিএনপির সাথে যখন তারা গভর্নমেন্টে ছিল, প্রত্যেকটা জিনিস সুরা এন্ডোর্স করছেন, অন্তত চুপ করে থাকছে, এন্ডোর্স না করলেও কই, তারা তো বলে না যে আপনি শিল্পমন্ত্রী হয়েছেন, আপনি শিল্প ব্যাংকের এই এই যে লোনগুলো স্যাংশন করেন, সব সুদের ডকুমেন্ট স্যাংশন করতেছেন না, তারা তো বলেন না যে আপনি আপনি সমাজ কল্যাণ মন্ত্রী, পূজা মণ্ডপে যাইতেছেন, কোনো মুসলমানকে যাইতে পারে, আপনি কি শুনছেন না এই কোনো প্রোটেস্ট? আমি তো শুনি নাই, অফিসিয়ালি অন্তত বাইরে আসে নাই। তো তাইলে এখন আফসোস করার তো কোনো কারণ নেই। এই জন্যে আমরা ঝাঁপ দিব না, কারো পিছনে ঝাঁপ দিব না, আল্লাহ রসুল ছাড়া ঝাঁপ দেওয়ার আমাদের কোনো জায়গা নাই। বাকি সব কটাকে আমরা অ্যানালিটিক্যালি দেখবো, যতটুকু শুদ্ধ ততটুকু সম্পৃক্ত হব, যতটুকু অশুদ্ধ ততটুকু তার থেকে দূরে সরে থাকবো। বলেন। হ্যাঁ, ও জামায়াতে ইসলামের সমস্যাটাকে, ওই যে দল একটা সমস্যা, যেমন ধরেন দলটা ই না, দল যখনই করলেন আপনি তখনই আপনার দলের স্বার্থটা ইসলামের উপরে চলে আসে। এই যে কথাটা বললাম, এই যে হারাম কাজগুলো তাদের মিনিস্টার থাকার অবস্থায় করছেন, এটা তো হারাম ইসলামে, তা হারাম বলেন নাই কেন তারা? বৃহত্তর স্বার্থের কথা চিন্তা, বৃহত্তর স্বার্থ অ্যাকচুয়ালি বেসিক্যালি কি, দলের স্বার্থ, পাওয়ারের স্বার্থ। তারা মনে করছেন দুইটা চেয়ারে বৈশা যদি দাওয়াত দিতে পারে, কি দাওয়াত তাই না আমরা দিব? আজকে দেখতেছেন না তাদের ওইটা বাউন্স ব্যাক করতেছে না, ডেমোক্রেসির যে এন্ডোর্সমেন্ট তারা করছিলেন যা চিন্তা করে, আজকে কি একই টোকেনে তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে না তারা? আপনি তো আগেই এই খেলার নিয়ম মাইনে আসছেন, যে মেজরিটি যদি বলে এটাই ল, এটাই নিয়ম, এটা মাইনে আসছেন না, এই খেলায় জয়েন করছেন, এখন আজকে 3/4 মেজরিটি দিয়ে তারা আপনাদের ঝুলাইতেছে, একজনের পর একজন ফাঁসি ফাঁসি দিবে, আপনি কি করে না করবেন? আপনি আপনি প্রমাণ করতে পারবেন? তার কোর্ট, তার পুলিশ, তার থানা, তার সব কিছু, এইটাই ডেমোক্রেসির খেলা, এটাতে আপনি এগ্রি করছেন, আপনার সময় এটা ঠিক ছিল, এখন ঠিক না? না, আসাদুল্লাহ গালেবরে আপনারা, আসাদুল্লাহ গালেবের লোকজনরা আপনারা গরু চুরির ই দিয়া কোমরে দড়ি বাঁধে থানায় নিয়ে গেছে, যেই টোকেনে নিছেন, যেই পাওয়ার দিয়ে, ওই পাওয়ার দিয়ে আপনারা আজকে তারা চোর বানাইতেছে আর দর্শক বানাইতেছে আর ই বানাইতেছে, বুঝছেন না? শিফটটা হচ্ছে যে পলিটিক্সটাকে
এই যে পলিটিক্স, এই পলিটিক্সের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পাওয়ার পলিটিক্স যেটাকে বলি, পার্টিসিপেটরি ডেমোক্রেসি যেটাকে বলি, এটার সাথে সম্পর্ক নাই। এখানে তাদের শিফট হয়ে গেছে। একসময় তারা ডেমোক্রেসিকে হারাম মনে করতেন, একসময় তারা ই করতেন যে এটা করা যাবে না, এটা একদম হারাম, বা এটাতে কত মৌলানা মোদীদের লেখা আপনি এখনো খুঁজলে পাবেন, হারাম মনে করতেন। তারপরে ওই যে ফাতেমা জিন্নার সময় একটা শিফট করলেন, তারপরে আস্তে আস্তে শিফট হইতে হইতে এই পর্যন্ত আসলো। আর ফাতেমা জিন্না ওই যে আইয়ুব খানের সাথে ইলেকশনের সময় মহিলা একে করলেন, তারপরে আস্তে আস্তে শিফট হইতে হইতে এখানে আসলো। এই ধরনের অনেক শিফটই আসছে, করছেন তারা ভালো নিয়তে। ওই যে সকল বিদাত, সকল শিফট কিন্তু ভালো নিয়তে হয়, মনে হয় যে এটা তো মানে কি সমস্যা, একবার পাওয়ারে যাইয়েলই তারপরে দেখবো না দুনিয়ার ব্যাপার ঠিক করে দিব, এটা হলো তাদের কথা। কিন্তু এটা কখনো হয় না। ওই যাইতে গিয়ে যে কম্প্রোমাইজ করে, আপনার নিজের আর ওই নর্মটা নাই, আপনি ওটা ভুলেই গেছেন যে কি ঠিক করতে চাইছিলেন। আজকে যদি জিজ্ঞেস করেন তো বলতেই পারবেন না যে কি ঠিক করতে চাইছিল আসলে। এটা হলো যে আপনি 100 তলা একটা বিল্ডিং এ উঠতেছেন, লিফটের ভিতরটা খুব সুন্দর, এয়ার কন্ডিশন খুব ডিজাইন করা, 50 তলায় নামার কথা ছিল আপনার, আপনি লিফটের সৌন্দর্য দেখতে দেখতে 100 তলায় যাইতেছেন, আবার নামে 0-তে আসতেছেন, আপনার নামা হইতেছে না 50 তলায়। তো আপনি আপনি মিন্স, যেটা মিন্সটাকে এন্ড বানায় নিছেন, মিন্স মানে আপনার পাওয়ারে যাওয়া একটা মিন্স হইতে পারতো ইসলাম প্রচারের, এইটারে আপনি এন্ড বানায় নিছেন, মানে এইটা না যাওয়া পর্যন্ত সবকিছু হ্যাঙ্গিং, সবকিছু বাদ থাকে, যাইলেই একবার তারপরে সব ঠিক করবো। অথচ আপনি যদি কালকে মরে যান, আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? আপনাকে তো আল্লাহ পাওয়ারে যেতে বলেন নাই, আপনার দুনিয়া ঠিক করতে বলেন নাই, প্রথমে নিজেরা ঠিক করতে বলছেন, নিজেরা নিজের আহালটা ঠিক করতে বলছেন, অ্যান্ড তারপরে আপনি ফিকির করবেন খিলাফত কেমনে ইত্যাদি ইত্যাদি, যা এগুলোর এগুলো মেথোডোলজি আছে। কিন্তু আপনি শর্টকাট দিয়ে মনে করলেন যে টাকা হইলে, পয়সা হইলে, এনজিও হইলে, বিল্ডিং হইলে, ইন্স্যুরেন্স হইলে, ব্যাংক হইলে আমরা পাওয়ারে যাওয়ার, পাওয়ারে একবার গেলে এই দেশটার একবার ধুইয়া মুসলমান বানাই দেবে। পারছেন? ইজিপ্টে পারলেন? কয়দিন ছিলেন ইজিপ্টে? পারেন নাই, পারবেন না, বিকজ আল্লাহ, এইটাই সেদিন বলতেছিলাম যে আল্লাহ কোরআনে ওয়াদা করছেন জমিনে কর্তৃত্ব দিবেন, সেটা শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে হারামে ইনভলভ হতে পারবেন না, শর্টকাট নিতে পারবেন না, হালালের ভিতরে থাকতে হবে, এটা বোঝার ব্যাপার আছে। পড়াশোনা করেন, সবাই বুঝবেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার শেষ হয় না নাকি আপনার প্রশ্ন? হ্যাঁ, দেওয়ার তো কিছু নাই, আপনি তো ওয়ারিশ তো হয় মৃত্যুর পরে। হ্যাঁ, এটা আমাকেও জিজ্ঞেস করছেন, আমাদের এই এই আমার আমার যে ডিওএইচএস একটা ফ্ল্যাট আছে, এটা আমার যে নেবার, ওনার দুইটা মেয়ে ডাক্তার, অনেক সম্পত্তি ওনাদের, হাজব্যান্ড ওয়াইফ দুজনে ডাক্তার, ওনার দুইটা মেয়ে, উনি জিজ্ঞেস করছেন যে আমরা যে দেখেন, প্রথম কথা হচ্ছে যে আল্লাহর যে কোনো কমান্ড আমরা মানবো, কমান্ড বইলা মানবো, প্রথম কথা, বুঝি আর না বুঝি উইজডম, ইমানের দাবি কিন্তু এটা, তাওহীদের দাবি এটা। প্রথম স্টেপই হচ্ছে যে আল্লাহর যে কোনো কমান্ড, আল্লাহ আমাকে একসময় কাবার দিকে নামাজ পড়তে বলছেন, আমি পড়ছি, একসময় আল্লাহ আমাকে জেরুজালেমের দিকে নামাজ পড়তে বলছেন, আমি পড়ছি, আরেকবার কাবার দিকে বলছেন, আবার আমি কাবার দিকে পড়ি, আল্লাহ বলছেন দেখে আমি এটা মানি। আল্লাহ যদি ফুজিয়ামা মাউন্টেনের দিকে বলতেন, আমি ওই দিকে পড়তাম, ঠিক আছে? আল্লাহর কমান্ডটা আমি প্রথমে মানবো, আল্লাহ বলছেন দেখে, পেন্ডিং দ্য উইজডম, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য উইজডম, পেন্ডিং মানে ওটা পেন্ডিং আমার বুদ্ধিতে না করলে। সেকেন্ড যেটা, যে মেয়েদের ব্যাপারে যেটা ই করা, এখানে অনেক ধরনের উইজডম আছে, এই যে ভাইয়েরা পাবে, ইরা পাবে, এই মেয়েরা অন্যের ঘরে, ধরেন কথার কথা, এই মেয়েরা লিনিয়েজ, যেটাকে আমরা বলি লিনিয়েজ, লিনিয়েজটা আমাদের কি ছেলের লাইনে হয়, ছেলের লাইনে হয়, এটা তারা না, এবং তারা পৈতৃক সম্পত্তি ভিটা যদি হয় আপনার, আপনার বাস্তু ভিটা যদি হয়ে থাকে, এটার প্রতি তারা যেটুকু ফিলিং থাকবে এবং তারা যেটুকু প্রোটেক্ট করতে পারবে, তার চেয়ে আপনার আপন ভাই যদি হয়, ভাতি যারা হয়, তারা তার চেয়ে বেশি ই করতে পারবে। এবং তারা, তাদেরকে যদি আপনি একটা অংশ দেন, তাহলে তারা আপনার মেয়েদের প্রতি বা মেয়েদের একটা আসার জায়গা থাকবে, তাদের একটা বাপের বাড়ি থাকবে, শেষ পর্যন্ত তারা মনে রাখবে যে এই চাচা বা এই ই আমাদেরকে দিয়ে গেছেন,
আমরা এই বাড়িটা পৈতৃক বাড়ি, আমরা এটার যত্ন নিব, তাদেরও একটা রাইট আছে। তারা যেভাবে আমাদের ইসলামে কি একটা মেয়ে বিধবা হইলে বা একটা মেয়ে যদি ডিভোর্সি হয় অটোমেটিক্যালি বাপ বা ভাই তার ইটা নিবে। এখন এই মেয়েটার যেহেতু পড়ে নিচ্ছে, এই মেয়েটার যেহেতু বাপ বা ভাই নাই, এই মেয়েটাকে তারা হইলে একটু হইলেও সফট ই করবে যদি এইভাবে শেয়ারিংটা হইতো, কিন্তু এইভাবে যদি শেয়ারিংটা না হয় তারা বলবে যে যাও যেখান থেকে আসো এখানে যাও, বুঝছেন না? এইগুলো হলো উইজডম ইসের, কিন্তু এইটাকে অবশ্যই মানতে হবে, এটা ফরজ এবং এটা এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। একটা মুসলমান এটা প্রশ্ন তোলারই কোনো অবকাশ নাই, ফন্দি করার কোনো অবকাশ নাই যে এটা কেমনে করে আমি ঘুরাইয়া এমন ভাবে দিয়ে যাবো যাতে এটা ইসে না যায়, এটার কোনো অবকাশ নাই। সুতরাং আমরা এইগুলা ওই আসলে ব্যাপারটা হচ্ছে যে উই শুড গো ব্যাক টু তহিদ, তহিদ ছাড়া আপনি এগুলো বলার কোনো মানে হয় না কাউকে। তহিদের বুঝজান নাই সেইটা নিয়ে প্রশ্ন তুলবে, আল্লাহর উইজডম নিয়ে প্রশ্ন তুলবে কে, যে আল্লাহকে চিনে না, আল্লাহকে কোনোদিন শুনে নাই, জানে নাই, আল্লাহকে নিয়ে আল্লাহ নিয়ে কোনো চিন্তা নাই যার, সে ই করবে। কিন্তু যখন আপনার তহিদের বুঝ থাকবে তখন এটাই যারা বোঝো বলছেন তার ইসে, যে সে পেন্ডিং দ্য আন্ডারস্ট্যান্ডিং সে সাবমিট করবে ইসের কাছে, আমি বুঝি বা না বুঝি আগে সাবমিট করবে, এবং সাবমিট করে তারপরে উইজডমগুলো চিন্তা করবে এবং দেখবে যে অনেক উইজডম আছে এটার ভিতরে, অনেক উইজডম আছে। এবং কোরআনে যখন ওই যে এই মালিক বিন নবীর একটা বই আছে, বইটার নাম বলতেছি আমি, দাঁড়ো, এই ইসলামী ইগুলোর উপর বলছেন আর কি, মানে ইসলামী থটের উপরে, মালিক বিন নবী একজন আলজেরিয়ান স্কলার, উনি বলতেছেন যে কোরআনে যখন ইনহেরিটেন্সের কথা বলতেছে তখন একটা জায়গায় বলতেছে যে গরিব আত্মীয় স্বজন আসলে তাদেরও কিছু কিছু দিও, এবং বলতেছে যদি না পারো, বলতেছে দুনিয়ার সবাই এইখানে থাইমা যাবে, কিন্তু আল্লাহ আরেকটু বাড়িয়ে গেছেন, বাড়িয়ে বলছেন না পারলেও তাদের সাথে ভালো বিহেভিয়ার দেখায়, বুঝছেন না? পারলাম না দিতে কিন্তু ব্যবহারটা যেন ভালো করি গরিব আত্মীয় স্বজনের সাথে, সো দ্যাট আমাকে আমার একটা রেনি ডেজ এসে দেখতে আসে বা একটা রেনি ডেজ এসে আমার পাশে দাঁড়ায়, আমার কবরটা দেয়, আমার জানাজাটা করে। হ্যাঁ, মালিক বিন নবী এই একটা পার্টিকুলারলি বলছে যে দুনিয়ার সকল যুক্তি, এটা বোধহয় কোরআনিক ফেনোমিনন, হ্যাঁ কোরআনিক ফেনোমিনন বইটার নাম আছে বোধহয় আপনাদের এখানে, সবাই সব দুনিয়ার সব যুক্তি এখানে থেমে যাবে, কিন্তু আরেকটা লাইন আছে এখানে, এই লাইনটা আল্লাহর থেকে আসছে, মানে উনি বলছেন কোরআনের মানে এক্সেলেন্সটা বলতে গিয়ে বলতেছেন, সুরা ইউসুফ নিয়ে বলতেছিলেন আর কি, যে সবাই মানে এই এইটুক বলছে আর কোরআন বলছে এইটুক পরে, হাও কোরআনে এটা কারেক্ট, আপনি দেখেন বইটা খুব সুন্দর বই, ইমান বাড়ে এইসব বই পড়লে, এখানে বোধহয় আছে কোরআনিক ফেনোমিনন, না থাকলে আপনারা ফটোকপি কারেক্ট করে নিয়ে, আমরা ফটোকপি করাই দিচ্ছি, খুব সুন্দর একটাই হইলো আপনার মোটামুটি।